আমরা সঙ্গীত শুনলাম। এর আগে বেশ কয়েক মাস আগে সঞ্জীববাবুর আমাদের মধ্যে আসার কথা ছিল, বিভিন্ন কারণে সেটি হয়ে ওঠেনি। মঞ্চে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং অত্যন্ত জনপ্রিয় বাগ্মী শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। রসিক মানুষ, বয়স 88 বছর, কিন্তু মনটি এখনও 22 বছরের মতোই। এক্ষুনি মহারাজরা ছিলেন, আমাদেরও সৌভাগ্য হয়েছিল, গ্রিন রুমে খুব সুন্দর রসিকতা করছিলেন। কিন্তু ওই যে লেখালেখি রম্য রচনা তাকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে দিয়েছিল, তারপর উনি প্রায়ই এই কথাটি বলেন। একটি প্রবন্ধ লিখেছিলেন মানুষ নামে এবং পাঠিয়ে দিয়েছিলেন উদ্বোধনে সাধারণ ডাকে। পূজনীয় শ্রদ্ধানন্দজি মহারাজ তখন উদ্বোধনের সম্পাদক, তিনি তাকে ডেকে পাঠিয়ে তরুণ সঞ্জীব চট্টোপাধ্যায়কে দেখে হেসেই অস্থির, কারণ উনি ভেবেছিলেন এরকম একটি পরিণত লেখা একজন বয়স্ক বিদগ্ধ মানুষের পক্ষেই সম্ভব। যাই হোক, সঞ্জীববাবু প্রায়ই এই কথা বলেন, যা পূজনীয় স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ তাঁর জীবনটাকে যেন পাল্টে দিলেন, ভুবনের একটা অন্য দরজা খুলে দিলেন। উনি আরম্ভ করলেন ঠাকুর মা স্বামীজিকে নিয়ে লেখালেখি, প্রচুর লিখেছেন। আপনারা জানেন গিরিশ ঘোষের শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণে ফৌজ, রত্নাকর শ্রীরামকৃষ্ণ, ঠাকুর মা সমগ্র, কালের কাণ্ডারী, শ্রীচরণ কমলে, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন ইত্যাদি ইত্যাদি। বহু পুরস্কারও উনি পেয়েছেন। আপাতত আমরা ওনাকে সম্মানিত করব। মহারাজ রয়েছেন। রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের পক্ষ থেকে শ্রদ্ধেয় সাহিত্যিক এবং বিশিষ্ট বাগ্মী সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমরা একটু স্মারক দিয়ে সম্মানিত করছি। আপনারা একটু করতালি দেবেন। লেখালেখির কারণে সঞ্জীববাবু বহু পুরস্কার পেয়েছেন। উনি পেয়েছেন বঙ্গবিভূষণ, উনি পেয়েছেন আনন্দ পুরস্কার এবং উনি পেয়েছেন সাহিত্য একাডেমির পুরস্কার 2018 সালে। আজ ধর্ম প্রসঙ্গ করবেন। গতকাল রামহরিপুরে উনি ছিলেন, উনি আজকে আমাদের মধ্যে এসেছেন, আমরা গৌরবান্বিত বোধ করছি। আমি এখন আমাদের পূজনীয় মহারাজকে অনুরোধ করব দু এক কথা বলার জন্য। মহারাজ, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে আমাদের মধ্যে এমন একজন বিদগ্ধ মানুষ আছেন যিনি বাংলা সাহিত্যের দিক দিয়ে দেখতে গেলে সেদিকেও দিকপাল, আবার বর্তমানে উনি ঠাকুর মা স্বামীজির ভাবধারায় স্নাত হয়ে সাহিত্যের দিয়ে এই ঠাকুর মা স্বামীজির ভাবধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই কাজটি আমার মনে হয় বর্তমান সময়ে তার সমতুল্য আর দ্বিতীয় কাউকে দেখতে পাই না, যেটি উনি এই কাজটি করে যাচ্ছেন। আমি আজকে একদিক দিয়ে খুব আনন্দিত
আবার তার কাছে আমি একটু মার্জনাও চেয়ে নিচ্ছি। এই জন্য বলছি, কারণ সঞ্জীববাবু যখন কলকাতায় বক্তৃতা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বিবেকানন্দ হল, সেখানে 1001 সিট আছে অডিটোরিয়ামের সিটিং ক্যাপাসিটি। উনি যতবারই বক্তৃতা করেছেন ততবারই দেখেছি ওই হল ভরে গিয়ে আরও মানুষ আশেপাশে বিভিন্ন জায়গায় তারা জায়গা নিতেন, ওখানে বাইরেও শোনা যায়, সে ব্যবস্থা আছে, সেখানে থাকতেন। তা আমরা যদি একটু আগে আরও সঞ্জীববাবুর এই আসানসোলে বক্তব্য রাখবেন এই বার্তাটি যদি পৌঁছে দিতাম, আমার মনে হয় এখানেও সেটি হতো। কিন্তু আমরা এই দুদিন আগে সেটিকে হঠাৎ করেই জানতে পারলাম যে সঞ্জীববাবু এখানে 2011 সালে উনি এসেছিলেন। সেই স্মৃতি, ওনাকে আসানসোলের কথা বললেই সেই স্মৃতির কথা এমনভাবে বলেন যেন মনে হয় যে পরম আন্তরিকভাবেই উনি এই আসানসোল, এই মিশনের কথা, এই আশ্রমের কথা সেটি তার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। তো যাই হোক, আমি সেদিনে আমাদের সর্বজ্ঞানন্দজির গান ছিল, তারপরে প্রায় 70% লোকই চলে গিয়েছিল, যারা ছিল তাদের মধ্যেও ঠিকভাবে এই বার্তাটি পৌঁছতে পারিনি। তো সেই জন্যে আরও অনেক লোক আসতো যদি শুনতেন, কিন্তু সবাই হয়তো আসতে পারেনি, অল্প কিছু মানুষই ভক্ত এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা খুব যারাই আমরা আছি তারাই কিন্তু এই সঞ্জীববাবু এখনই শুরু করবেন, আর শুরু করলে পরে উনি এখানে এসেছেন দুপুরবেলা 1টা নাগাদ এসে পৌঁছেছেন। আমাদের স্কুলের হেডমাস্টার মহারাজ ভারূপানন্দজি উনি খুব চাইছিলেন ছেলেদের সাথে ওনার একটু ইন্টারাকশন হবে, তো আমিও ভাবছিলাম যে হয়তো আর হয়ে উঠবে না। তারপরে উনি এসে পৌঁছলেন, উনি দুপুরবেলা এখানে প্রসাদ নিয়েছেন। আমি ওনাকে বললাম, বলে আমি খেয়েই যেতে পারি, কোনো অসুবিধে নেই, আপনার যদি অসুবিধা না থাকে। আমি বললাম, না আপনি যাবেন আর আমার অসুবিধে কী আছে। ওখানে গেলেন, ওখানে 2টো থেকে প্রায় 3:10-15 পর্যন্ত অনর্গলভাবে, ছেলেরা ভাবুন যে এই জেনারেশনের ছেলে, তারা কিন্তু চুপ করে বসে আছে এবং হাসছে, ওনার কথা হচ্ছে আর সে একবারে তাদের লুটোপুটি খাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, তারপরে আবার ছবি আঁকতে বললেন, একটা স্কেচ করতে বললেন, সেও এমন সুন্দর একটা স্কেচ করে দিলেন, এই পেনটা নিয়ে এটা খসখস খসখস করে কী করলেন। আর একটু আগেই আমাদের দেবনাথবাবু সঞ্জীববাবুর পরিচয় দিয়েছিলেন, কিন্তু আমি তো মনে করি সেই পরিচয় তো আছেই, তার সঙ্গে ঠাকুরের প্রতি তার যে বিশ্বাস, যে ভক্তি, দু একটি নিদর্শন আমি দেখেছি এবং সেটাই মনে হয়েছে যে গিরিশবাবুর কথা অত বলবো না, যে গিরিশবাবুর ঠাকুরের প্রতি যে ভক্তি, পাঁচ শিখে পাঁচানা বিশ্বাস বা ভক্তি, কিন্তু সঞ্জীববাবুও খুব কম নন। তা তার এই ঠাকুরমা স্বামীজির প্রতি, এখন তিনি সাহিত্যের অন্য দিকটাকে প্রায় সেদিকটা আর চর্চার মধ্যে ততটা নেই যতটা উনি আছেন এই ঠাকুরমা স্বামীজির ভাবধারায়। তো যাই হোক, উনি আরও দীর্ঘজীবী হন, ভবিষ্যতে আমরা তার আগাম বার্তা জেনে সবাইকে জানিয়ে ভবিষ্যতে আবার হয়তো কখনো সঞ্জীববাবুর আত্মপ্রকাশ ঘটবে এখানে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে তার প্রতি আমাদের আশ্রমের তরফ থেকে আমাদের আন্তরিক পরম শ্রদ্ধা নমস্কার জানাই। তার সাথে আরেকজন এসেছেন আমাদের সুব্রতবাবু, তিনিও একটু আগেই গান মেলালেন, কারণ সঞ্জীববাবু নিজেই রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে তালিম নিয়ে গান শিখেছেন, তা ওরা একসাথে প্রোগ্রামও করেছেন, আমার বোধহয় দু একটা শোনারও সৌভাগ্য হয়েছে। তা ওনার সাথে ওই সুব্রতবাবু পরেও দু একটা সঞ্জীববাবু বলেছেন তারা ডুয়েটও কিছু গান গাইবেন হয়তো, তো তার প্রতিও আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা, আর পুনরায় সঞ্জীববাবুর প্রতি আমাদের আন্তরিক নমস্কার।
নমস্কার। দেখুন, এই যে ভক্ত সমাগম, ভক্ত সমাবেশ, ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরে যতদিন ছিলেন, যে কোটি বছর কাটিয়েছেন, তিনি কিন্তু অপেক্ষা করে থাকতেন ভক্তদের জন্য। কেন? ভগবান ভক্তের সম্পত্তি। আমার অনেক টাকা আছে, আমার অনেক গাড়ি বাড়ি আছে, আমার হীরের আংটি আছে, আমার কন্দর্প মতো রূপ, আমার কি নেই? তাহলে ভগবান তুমিও আমার আছো, কিন্তু এসব জিনিস ঈশ্বরের কাছে সামান্য নুড়ি পাথরের মতো। দক্ষিণেশ্বরে যখন রাধা গোবিন্দের সমস্ত অলঙ্কার এক সকালে দেখা গেল চোরে চুরি করে নিয়ে গেছে, মথুরবাবু তখন তাঁদের সামনে দাঁড়িয়ে বলছেন, কি ভগবান হলে একটা চোরের হাত থেকে নিজেদের গয়নাগুলো বাঁচাতে পারলে না? ঠাকুর পাশে দাঁড়িয়ে ছিলেন, ছিলেন মধু রকি, তোমার কাছে যা সোনা রূপো ইত্যাদি ইত্যাদি অত্যন্ত অমূল্য জিনিস, তুমি যাকে বলছো তার কাছে ওগুলো তো মাটির ঢালা। অতএব বিত্ত, বৈভব, পাণ্ডিত্য, অহংকার, এই দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ঠাকুর বলতেন দুটো দিক আছে। এক হচ্ছে তুমি ঈশ্বরের কতটা কাছে গেছো এবং ঈশ্বর থেকে তুমি কতটা দূরে সরে গেছো, এই দুটি গতি আছে। তা ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে তোমাকে সম্পূর্ণ রিক্ত হতে হবে। তোমার যদি কিছু থেকেও থাকে, সেগুলোকে আন্তরিকভাবে মনে করতে হবে, এগুলো আমার কাছে কিছুই নয়। তার কারণ পরম ধন সেই পরশমণি, যা চাবি তা দিতে পাবে পারে। তাকে পেলে তো সমগ্র পৃথিবীটাকে পাওয়া গেল, এই সৃষ্টিটাকে পাওয়া গেল। দ্বিতীয় কথা, ঠাকুর বলতেন আমরা প্রত্যেকে বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি, বড় বড় কথা বলছি, পৃথিবীর অনেক কিছু জানি, কোথায় কি আছে। আর আজকাল তো নেট হয়েছে, আমাদের জ্ঞান তো নখের ডগায়। কিন্তু তুমি কি নিজেকে জানো? আমি আমি যে করছো, তুমি কি কোনোদিন নিজের কাছে থেকেছ? সকাল থেকে আমি কতবার নিজেকে দেখেছি, নিজের কথা ভেবেছি, আমার হাত পা বুক, আমার আকার আকৃতি, আমার মুখ, একবারও তো নয়, আমি আমি করছি। কিন্তু আমার দিকে তো আমি কখনো তাকাইনি, আয়নার সামনে দাঁড়িয়ে ঝটপট চুলাঞ্জের দাড়ি কামিয়ে বেরিয়ে চলে গেলাম, কে ওটা? ভালো করে চিনি না তো। তুমি কি নিজেকে চেনো? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন শুরুটা তোমার এইখান থেকেই হওয়া উচিত, তুমি কে, কোথায় আছো, কার কাছে আছো, এবং এই যে বিশাল অনন্ত 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 মায়া, এর মধ্যে তোমার অস্তিত্ব কতটুকু। আমি মাঝে মাঝে এরকম ভাবি, চোখ বুজিয়ে চুপ করে, আমি আছি কোথায়? আমি যেখানে আছি সে একটা পল্লী, সেখানে একটা বাড়ি, সেখানে একটা ঘর, সেখানে একটা টেবিল চেয়ার, সেখানে একটা বিছানা। আচ্ছা, সেই অনন্তে যিনি বসে আছেন তিনি কি আমাকে দেখতে পাচ্ছেন? কোথায় কোন কোণে সেই বসে আছে যার সম্পর্কে মহারাজ এত কথা বললেন? একটু যদি ভাবা যায়, দেখা যাবে আমার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে, আমি এত একটি ক্ষুদ্র প্রাণ, আমার কোনো অস্তিত্ব নেই। এবং ভগবানকে যদি জিজ্ঞেস করি, আমি যখন যাব তখন তো গিয়ে জিজ্ঞেস করব, আমি যদি
আমি দেখেছি সরকারি দপ্তরে যারা কাজ করে বা এখন যারা পুলিশ টুলিশে আছে বা আর্মিতে আছে, আমি যখন সরকারি চাকরি করতাম দেখতাম সবাই স্যার স্যার করছে, আগে স্যার পিছে স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আবার আমি দেখেছি আমার বাড়ির পাশেই থানা ছিল, আমার সঙ্গে থানার পুলিশ অফিসার কথা বলছিলেন, হঠাৎ একটা ফোন এলো, তিনি কানে লাগিয়ে কীরকম চমকে উঠে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন হ্যাঁ স্যার বলুন স্যার। আমি বুঝতে পারছি না দাঁড়িয়ে কেন, বসে বললেই তো হয়, কথাটা তো হয়ে যাওয়ার পর বসে পড়লেন। আমি জিজ্ঞাসা আপনি এরকম ধর্ম করে উঠে দাঁড়ালেন, আরে বাপ কমিশনার সাহেব ফোন করছেন, তা আপনি যে উঠে দাঁড়ালেন উনি কি দেখতে পেলেন আপনি দাঁড়িয়ে বলছেন কি বসে কথা বলছেন? এই যে আগে স্যার পেছনে স্যার সামনে স্যার, দেখবেন স্যার স্যার করতে করতেই লোকটা মারা গেল। কথা হচ্ছে যে এই যে মানুষ, এইটি মানুষের স্বভাব, নিজেকে কতটা ছোট করে, নিজেকে কতটা ছোট করে আমি কিছু আদায় করে নিতে পারি, আমার এই পৃথিবীতে সিকিউরিটিটা কি? টাকা পয়সা নয়, টাকা পয়সা তো দিচ্ছে ওরা, কিন্তু কর্তাকে খুশি রাখতে হবে, সেই কর্তা যদি খুশি না থাকে তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না, সেই জন্য তিনি উঠে দাঁড়িয়েছেন। তাই বললাম আপনি উঠেই যখন দাঁড়ালেন স্যালুট করলেন না কেন? বললেন না ওটা তো উনি দেখতে পাবেন না, আপনার দাঁড়ানোটাও তো দেখতে পাবেন, অভ্যেস হয়ে গেছে, আগে স্যার পরে স্যার পেছনে স্যার। আমি রাইটার্স বিল্ডিংয়েও দেখেছি স্যার স্যার করতে করতে একদম দৌড়চ্ছে, আর স্যার ভীষণ রেগে গেছেন, হ্যাঁ স্যার চলেছেন। একবার আমার মনে আছে আমি একবার এইরকম এক স্যারের সঙ্গে বাইরে ভ্রমণে গিয়েছিলাম, এক ডাকবাংলোয় ছিলাম, তা আমি স্যার যেখানে রয়েছেন আমি তার পাশের ঘরে রয়েছি। সকালবেলা একজন এসে বলছেন মেম সাহেব কোথায়, মেম সাহেব? আমি বললাম মেম সাহেব এখানে, মেম সাহেব তো কেউ নেই। বললেন যে সাহেব এসেছেন, সাহেবের সঙ্গে মেম সাহেব, ও আচ্ছা আচ্ছা মেম সাহেব। মেম সাহেব বেরিয়ে এলেন, ওরে বাপ সে কি মেম সাহেব! আমি বললাম হায় ভগবান, ইনি যদি মেম সাহেব হন তাহলে পৃথিবীর যত সত্যিকারের মেম সাহেব আছে তারা আত্মহত্যা করবে, তাহলে সাহেব মানেই মেম সাহেব। এবং এখনো পর্যন্ত এই অভ্যেসটা গেল না, এবং যখনই দেখি কেউ এই সাহেব আর মেম সাহেব বলছে বুঝি এ বেটা সরকারি চাকরি করে মরেছে। হ্যাঁ, তা এই যে সরকারি চাকরি, এটাই আমি আদালতে দেখেছি সর্বত্র, এই যে মানুষের স্তরভেদ। ভগবান শ্রী রামকৃষ্ণ এই জায়গায় দাঁড়িয়ে বলছেন প্রথমে তুমি মানুষ, দ্বিতীয় তুমি নিজের মানুষ, তৃতীয় তুমি কার আশ্রয়ে রয়েছ? সব মানুষ যার আশ্রয়ে রয়েছেন তুমি তার কাছে আছো। অতএব তুমি যাকে স্যার স্যার করছো, তিনি কি ওখানে তার কোনো ওই রকম টিপটিপ করে আলো জ্বলছে যে উনি উঠে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ওই যে স্যার যাচ্ছেন স্যার যাচ্ছেন তার পেছনে পেছনে যাচ্ছেন? ঠাকুর একবার যদুমল্লিকের বাড়িতে গেছেন, পুজো টুজো করে তিনি একটি শ্বেতপাথরের টেবিলের ওপর শুয়ে আছেন, ভুঁড়িটি তার ভালোই ছিল। ঠাকুর তার কাছে গেছেন, মজার মানুষ তো, কি যদু বলে এই পুজো টুজো করে উঠলাম, তখন বেলা 3:30 কি 4:00, তাই একটু বিশ্রাম করছে। তো ঠাকুর বললেন যদু আগে তুমি তোমার কালীবাড়ির পাশের বাগানে যেতে আমাকে ডেকে পাঠাতে, কিছু আধ্যাত্মিক আলোচনা হতো, তা এখন আর যাও না কেন? বলে আর আমি সময় পাই না তো। ও আচ্ছা আচ্ছা। তা যদু আমি দেখেছি তুমি যেখানে বসে থাকো তোমাকে ঘিরে অনেকে বসে থাকে যাদের বলে মোসাহেব, তা তুমি এত মোসাহেব বসো কেন? তখন যদু মল্লিক বললেন খুব গম্ভীর চালে, আমি যদি এদের না পুষি তাহলে এরা কি কোথায় পাবে কি খাবে, রাত্রিবেলা একটু ঢুকু ঢুকু তারপরে অমুক তমুক, অতএব বড় লোক হলেই তাকে মোসাহেব পুষতে হয়। বললেন তাহলে যদি শোনো একটা গল্প বলি। মানে কি বলুন, যদু মল্লিক কিন্তু উঠছেন না। বললেন জানো আমাদের কামার পুকুরে একটা ষাঁড় ছিল, যদু মল্লিক একটু চোখ বড় বড় করলেন, ষাঁড় ছিল, কার সঙ্গে কার তুলনা হচ্ছে দেখা যাক। বললেন যে সেই ষাঁড়টা কামার পুকুরে যেখানে যেখানে ঘুরে বেড়াতো তার পেছন পেছন একটা শেয়ালও ঘুরতো, ষাঁড় শুয়ে পড়লো শেয়াল শুয়ে পড়লো, সাঁড় দাঁড়ালো ষাঁড় দাঁড়ালো, ষাঁড় আর সার প্রায় একরকম, ষাঁড় দাঁড়ালো, হ্যাঁ পেছন পেছন সেও চললো, আবার ষাঁড় বসে পড়লো সেও বসে পড়লো। কেন জানো? যদু মল্লিক বলে কেন বললো ধরো? বলে ষাঁড় দেখো নি, তার একটা তবলি ঝুলছে দুলদুল করে, হ্যাঁ শিয়ালটার ধারণা ওটা একদিন খসে পড়বে ওই পুঁটলিটা,
আমি তখনই খুলে নেব। হ্যাঁ, তবে জেনে রেখো ওটাও পড়বে না আর এরও কিছু পাওয়া হবে না। তাই মোসাহেবরাও জানে এই যদু মল্লিককে আমি যতই তোয়াজ করি, ওই যাওয়ার সময় একটি শিখি বা একটি আনি আবার কাল আসিস বলে ছেড়ে দেবেন, তুমিও কিছু দেবে না ওরাও কিছু পাবে না, এটা জানে, কিন্তু তবু ওরা আসবে তোমার কাছে। তা এদের কি হবে, এই যারা তোমাকে ঘিরে বসে আছে এদের কি হবে? যদু মল্লিক বলতেন, কেন আপ তুমি তো আছো, তুমি বলতেন তুমি তো আছো, তুমি এদের সব উদ্ধার করে দেবে। তখন ঠাকুর আরেকটু কাছাকাছি গিয়ে বললেন, যদু এটা কি তোমার বিশ্বাসের কথা না এটা কথার কথা? যদু আর উত্তর দিতে পারছেন না। যদি এটা বিশ্বাসের কথা হয় তাহলে হবে, আর যেটা তুমি কথার কথা হয় তাহলে কাঁচকলা হবে। তা ঠাকুর সেই কারণে বলতেন, ঈশ্বরে বিশ্বাস করি। কিরকম বিশ্বাস করো আমি তো এখন শুনি, বুঝলেন? ঠাকুরের কি অসীম কৃপা! কি কৃপা হলো, ছেলেটা একটা তো চাকরি পেয়েছে না, ভাবতে পারবে না। কি ভাবতে পারবে না মানে, মাসে 3 লাখ টাকা মাইনে। আমি বলেন কি, সে টাকা কীভাবে আনে? অনলাইন, অনলাইন, আর আনতে হয় না। আচ্ছা, তারপরে কী হলো? মেয়েটা, মেয়েটা ক্যানাডায় চলে গেছে। আরে বাপ, ঠাকুরের কি কৃপা! আর একজনের কাছে যাওয়া হলো, আদ্যাপীঠে আমাকে খুব ভালোবাসতেন, তিনি স্বর্গগতা, তিনি হচ্ছেন শ্রদ্ধা বেলামা। আমি এরকম সন্ন্যাসিনী, এরকম পাণ্ডিত্য দেখিনি। তা আমাকে বললেন, দেখ সঞ্জীব, তুই একটা ব্রাহ্মণের ছেলে, গলায় পৈতে আছে, সংস্কৃত মোটামুটি ভালোই উচ্চারণ করিস, যদিও কতগুলো ডিফেক্ট আছে। আমি কী 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 মা কী ডিফেক্ট আছে? বললেন, তুই রয়ের ব্যবহার জানিস না। রয়ের ব্যবহার মানে? বললেন, ডয় শূন্য র আর বয় শূন্য র, তিনটের উচ্চারণ আলাদা আলাদা। বাবা তাই নাকি? আর দন্তন্য আর মধ্যাহ্ন, উনি তো সংস্কৃত পণ্ডিত। আমি বললাম, হ্যাঁ ঠিক ঠিক, এটা তো আমি পারি না, তবু আমি বলি, সরস্বতী পুজো তুই নিজে করিস না কেন? বলে উনি একটা ডায়েরিতে সরস্বতী পুজোর যা কিছু হোম টোম সমেত লিখে পাঠালেন। তারপর বললেন, সরস্বতীর প্রতিমা তো রয়েছে দেখছি, কিন্তু নারায়ণ কোথায়? নারায়ণ তো নেই, শালগ্রাম শিলাও নেই নারায়ণের মূর্তি নেই। দাঁড়াও, 3-4 দিন পরে উনি এলেন একটা ঝোলা নিয়ে। আমি, কী ব্যাপার? বললেন, নারায়ণ না তোমার কাছে এসেছে। কি করে? বললেন, অলৌকিক ব্যাপার। আমি একজন পরিচিতার বাড়িতে গিয়েছিলাম, তার ছেলে দুর্ঘটনায় মারা গেছে, তিনি ভগবানের উপর ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে যত দেবদেবীর ছবি, পট, মূর্তি ইত্যাদি ছিল সব একটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন, সেখানে দেখি নারায়ণ পড়ে আছেন। আমি সেটিকে তুলে নিয়ে এলাম, সেই নারায়ণ এখন আমি পুজো করি। অতএব ভগবান তুমি দিতে পারলে মাথায় করে রাখবো, তুমি দিতে না পারলে ডাস্টবিনে ফেলে দেবো। তা ঠাকুর বলছেন, এই ভগবান, এই ভগবানের আমার কোনো প্রয়োজন নেই, তোমারও কোনো প্রয়োজন নেই। তাহলে পথটা কি বাইরে দিয়ে গেছে না তোমার ভেতর দিয়ে গেছে? তুমি তাকে কোথায় খুঁজছো? কোথায় পাবি তারে মনের মানুষ জেনে? তাহলে এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের সাধন পদ্ধতি এবং ধারা, বাইরে কোথাও কোনো ঘণ্টা নেই ইত্যাদি নেই, এবং স্বামীজি পরবর্তীকালে তাঁরই তো প্রধান সন্তান। তিনি একটা জায়গায় রসিকতা বলছেন, করে বলছেন, বৃন্দাবনে একটা মিটিং হয়ে গেল। সবাই জিজ্ঞেস করছে, কী মিটিং হলো স্বামীজি? বললেন, সব বসে পড়েছে, সেই মিটিংয়ে ঠিক হলো এই যে ঘণ্টা নাড়ি, ঘণ্টার এই যে দণ্ডটা, এটা ক ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে না 7 ইঞ্চি হবে না 8 ইঞ্চি হবে, এইবার ঘণ্টাটা কবার নড়বে এবং কী ধরনের আওয়াজ হবে। আচ্ছা, এইবার যে গেলাসে জল দেওয়া হবে সেটা ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে? জলটা ক মিনিট রাখা হবে তারপরে ফেলে দেওয়া হবে। প্রসাদ দিয়ে দরজা বন্ধ করে, একবার এমনও হয়েছে বৃন্দাবনে, প্রসাদ দিয়ে প্রথমত কিছুক্ষণ দরজা বন্ধ রেখে সব বাইরে বসে থাকে। পুরোহিত বললেন, আমার অত বসার সময় নেই, আমার আরও পুজোয় আছে বলে মন্দিরের যে কর্মচারী তাকে বললেন, 20 মিনিট পরে দরজাটা খুলে দিস আর তারপর শয়ন দিয়ে দিস। তাহলে কী হলো, যাকে রেখে গেছেন সে নাকটা কী ঘুমোচ্ছে? হ্যাঁ, পরে রাত্রিবেলা তিনি পুজো করতে এসে দেখেন নারায়ণকে যে জল দেওয়া হয়েছে সেটা পড়ে আছে, তিনি একদম খেপে খড়ম নিয়ে তাড়া করেছেন তাকে। সে বললে, গুরুদেব
পূজারীকে বলছেন, আমার বড় অপরাধ হয়ে গেছে, দরজাটা খুলে দিতে ভুলে গেছি। তা নারায়ণের কাছে যে জল ছিল উনি কি সবটাই খেয়ে ফেলেছেন? বললেন, না উনি কিচ্ছু খাননি, খান না, ওরা দৃষ্টি দিয়ে খান। দৃষ্টি দিয়ে খাওয়া, না আমি তো দেখতাম আমাদের বাড়িতে যা কিছু পুজো হয় সবই তো যিনি ভট্টাচার্য মশাই তিনি সব প্যাক করে দাও, প্যাক করে দাও। আবার বলতেন, ভিজে আলো চল, শুকনো আলো চল যেন আলাদা আলাদা থাকে, হ্যাঁ, তারপরে দেখো ওই 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 সব আলাদা আলাদা প্যাক করে দাও, হ্যাঁ। তা আমি মনে মনে ভাবতাম তো ওকে প্যাক করে দেওয়া হবে, কারণ ঠাকুর তো সব গ্রহণ করেছেন। না, দৃষ্টি দিয়ে, দৃষ্টি দিয়ে গ্রহণ করা মানে, আমি তখন পুরোহিত মহাশয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে কমলা লেবুটা আছে ওটা তো উনি দৃষ্টি দিয়ে গ্রহণ করেছেন, তাহলে ওটা কি ছিবড়ে এবং বিস্বাদ হয়ে গেছেন? তক্ক করো না, তক্ক করো না, শাস্ত্রের সঙ্গে কোনো রকম সংঘাত যেন না হয় বলে তিনি ঠোঁটটা বিড়বিড় করতে করতে বেরিয়ে চলে গেলেন। ঠাকুর এইরকম পুরোহিত কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে হতে চাননি। যখন তার দাদার বিধানে রানী রাসমণির মা কালীর প্রতিষ্ঠা হলো এবং অন্নভোগ দেবার অধিকারী হলেন ঠাকুরের এই তার দাদা, ইনি সমাধান দিলেন যে তুমি তোমার গুরুর নামে মন্দিরটি উৎসর্গ করে দাও, তার নামে পুজো হবে, তখন আর কোনো বাধা রইল না। তখন তাকে পূজার ভার দেওয়া হলো, ঠাকুর তখন ঝামাপু করে। ঠাকুর বলছেন, আমি সেই পিতার সন্তান যিনি সত্যাশ্রয় এবং সত্য বর্জন করবেন না বলে এক অত্যাচারী দুরন্ত জমিদারের কথায় বর্ধমান আদালতে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি বলে, তার যে জমিদারি ছিল মিথ্যা মামলা করে সমস্ত কেড়ে নিলেন। শুধু তাই নয়, তার যে প্রধান সেপাই তাকে বললেন ক্ষুদিরামকে বেঁধে নিয়ে আয়, আমি তাকে দেখে নেব, আমার মুখের ওপর কথা। সেই মহাদেব তার নাম, সে এসে বলছে, ঠাকুর তুমি আর এখানে থেকো না, আমার ওপর হুকুম যা আছে আমি বেঁধে নিয়ে যেতে বলেছে, তুমি আজ রাতেই পালিয়ে যাও। এক বস্ত্রে যা কিছু সম্বল ছিল সপরিবারে তিনি দেড়েক গ্রাম ত্যাগ করে কামারপুকুরে এলেন। সেখানে ইতিহাস হবে, দেড়েক গ্রামটাই কামারপুকুরের মতো পবিত্র একটা স্থান হতে পারত, সারা পৃথিবীর মানুষ সেখানেই আসত, কিন্তু ওই এক জমিদার যেই পৃথিবীতে অর্থ ছাড়া আর কিছু বোঝেনি, এবং পৃথিবীতে দুটো কাজ আছে কর্ম, আমি একটা দেখলাম ভারী সুন্দর সংস্কৃতে যেটা বলে বিভক্তি, যেমন কর্মের আগে একটা অপশব্দ যোগ করলেই হয়ে গেল, বারোটা বেজে গেল অপকর্ম, হ্যাঁ, অপসংস্কৃতি, তাই তো, সংস্কার কুসংস্কার, পথ বিপথ সুপথ কুপথ, সব কিছু একটা আসল বস্তুটার আগে পরে কিছু লাগালেই কেলেঙ্কারি কাণ্ড। তা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্যে মহাকাল বা কাল বা ইতিহাস সব সাজিয়ে রেখেছিলেন। বর্ধমান রাজার যিনি রাজপুরোহিত তারই বংশধর গোস্বামী বংশ, কামারপুকুরে তার কয়েকটি চালা ছিল, তার একটা আবাসস্থল ছিল এবং তাদের ওখানে কিছু জমি জমা ছিল। তিনি ক্ষুদিরাম তার বন্ধু তাকে বললেন, তোমার কিছু ভয় নেই, আমি আছি, চলে এসো আমার কাছে বলে ক্ষুদিরামের জন্য কিছুটা জায়গা কয়েকটি চালা ছেড়ে দিলেন আর লক্ষ্মী জলায় এক বিঘে জমি দিয়ে দিলেন, যেখান থেকে উৎপাদিত ধানে তার সংসার চলবে। এইখানে শুরু হলো ইতিহাস, এইখানেই গদাধর চট্টোপাধ্যায় আসবেন। তা এই ব্যবস্থাগুলো কে অদৃশ্য থেকে করছে? ভগবান শ্রী রামকৃষ্ণ ভক্তদের দক্ষিণেশ্বরে বসে বসে বলছেন, আমি করেছি, আমি বলেছি, আমি করব, আমি করব, তুমি কে হে? তোমার কি এমন ক্ষমতা আছে যে গাছের একটা পাতা নাড়াতে পারবে? তুমি আজ এখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছ, কিছুক্ষণ পরে খবর পেতে পারি যে তুমি দুম করে রাস্তায় পড়ে মারা গেছো। যেমন আমি বলছি, বিবেকানন্দ সোসাইটিতে যিনি সেক্রেটারি ছিলেন প্রতাপবাবু, তার সঙ্গে আমি রাত্রিবেলা সভা করে কথা বলে বেরিয়ে এলাম, বাড়ি ফিরে এসে শুনলাম তিনি সোসাইটি থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে ফুটপাথ থেকে নেমে রাস্তা ক্রস করতে গিয়ে ওইখানে হার্ট অ্যাটাক হয়ে পড়ে মারা গেছেন। তাহলে কে বলতে পারে যে আমি এই আছি
এবং একটু পরে কি হবে আমি তো জানি না, আমার এই অস্তিত্ব কতক্ষণের জন্য। ঠাকুর মাঝে মাঝে সেই কারণে দক্ষিণেশ্বরের ভক্তদের বলতেন, বহু রকমের ভক্ত আসতেন, বিশেষ করে কলকাতার ধনী ব্যবসায়ীরা এবং বানিয়ারা আসতেন এবং ব্রাহ্ম সমাজের লোকজনরা আসতেন, তারা সব ভারিক্কি চেহারা এবং তাদের চালচলন সেই রকম ভারিক্কি, এবং তারা প্রথমে ঠাকুরকে দেখতে আসতেন এবং এই জন্যে আসতেন যে গৃহী মানুষ তো যদি তিনি একটু কৃপা করেন, বা আজকাল তো আপনি দেখবেন সব জায়গায় যে হাঁটু আর চলতে পারছি না, ঠাকুর একটু ভালো করে দাও, ঠাকুর যেন বাতের মলম দেবেন তাকে, দাঁতের যন্ত্রণা হচ্ছে ঠাকুর উনি যেন ডেন্টিস্ট, চোখে ভালো দেখতে পাচ্ছি না ঠাকুর উনি যেন অপথালমোলজিস্ট, ভগবান কি এই জন্যেই? তা ঠাকুর সেই কারণে বলছেন যে তুমি তার কাছে কোনো বিষয় সম্পত্তি, তোমার দেহগত কোনো সমস্যা, পরিবারগত কোনো সমস্যা, এর জন্য তাকে জানিও না কিছু, কারণ তার কাছে এসবের কিছু নেই। তিনি হচ্ছেন অনন্তের অধিকারী হতে পারেন এই পৃথিবী, তার এর প্রতিটি ধূলিকণায় তার অস্তিত্ব বেদান্ত বলছেন, কিন্তু একটি জিনিস জেনে রেখো, তার কাছে মানুষ যাকে বিষয় সম্পত্তি বলে, আপনারা দেখলেন না কিছুকাল আগে হঠাৎ 500 টাকার নোট বাতিল হয়ে গেল। আমি একজনকে জানি, তিনি ভুলেই গেছেন, তিনি এমনই সঞ্চয়কারী, যা টাকা পেতেন তা সব তার গদির তলায় রেখে দিতেন, ভয় আছে বাড়ির কেউ না নিয়ে নেয়। আমি যেতেই বললেন কি হয়ে গেল, আমি কি হলো, বলে সে কবে 500 টাকা বাতিল হয়ে গেছে, আমি হ্যাঁ হয়ে তো গেছে, বলে আমার তো মনেই ছিল না, এই দেখো না চাদর পাল্টাতে গিয়ে গদি তুলে দেখি ওই দেখো রাশি রাশি 500 টাকার নোট, এখন আমি কি করব। আমি কি করবেন আর বলুন, এখন তো গ্যাসে রান্না করেন, আগে উনুন হলে বলতাম উনুন ধরাবেন, তা এখন ওগুলোকে তুলুন, তুলে একটা বস্তার মধ্যে রাখুন, ও আবার রাস্তায় ফেলে দিলে আপনাকে ধরবে, তাহলে আমি কি করব, আপনি ওটা পুড়িয়ে দিন। তাহলে এই যে এত করে একটু একটু করে তিল তিল করে সঞ্চয় করেছেন, তাহলে কি হলো, সব চলে গেল। ঠাকুর একটি গল্প বলতেন, এক গুরু এবং তার শিষ্য, শিষ্য রোজ গুরুর কাছে এসে বলে আর থাকা গেল না, আর পরিবারে থাকা গেল না, কি অশান্তি কি অশান্তি। ঠাকুর বললেন, তা গুরুদেব বললেন আমি তো তোমার কাছেই রয়েছি, তো চলো না সংসার ত্যাগ করে বেরিয়ে চলো, আমি তোমাকে হিমালয়ে নিয়ে যাচ্ছি। তখন সে একটু ভাবলো, বলে হ্যাঁ ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু কি জানেন গুরুদেব, বড় মেয়েটার বিয়ে দিলাম পাশের গ্রামে, এখন এই যে ছোট মেয়েটা, আমি চলে গেলে বড় অসহায় হয়ে যাবে, তা ওর একটা পাত্র দেখে ব্যবস্থা করে বিয়ে দিই, দিলে আমি একদম ফ্রি, তখন আমি আপনার সঙ্গে চলে যাব। হ্যাঁ আমি চলে গেলে এরা বড় অসহায় বোধ করবে। বললেন ও তাই নাকি, আচ্ছা শোনো আজ রাতে তোমাকে একটা আমি একটা জিনিস দিচ্ছি, তা তুমি জানতে পারবে কে কি, অসার সংসার বলে বললেন, এই যে দেখছো বড়িটা, এটা খাবার পর আমাদের যেমন রাতে দেখবেন অনেকের অনেকে তোমার টাকা টাকা আজকাল ওষুধ খায়, এটা হয়েছে। আমি একবার কোন ওই এক স্যারের সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছিলাম, তিনি বাইরে অফিসের কাজে গিয়েছিলাম, এক বাংলোয় একই ঘরে দুজনে আছে, এই বিছানা ওই বিছানা, মশারি পড়েছে, আমি তো বিছানায় ঢুকে বসে পড়েছি, বসে পড়ে দেখছি উনিও বসলেন কিন্তু শুলেন না, বসে আছেন। আমার খুব মনে দুঃখ হলো, আমি এক্ষুনি শোবো শোবো করছি, দেখো কি নিষ্ঠা, উনি ওইখানে বসে আছেন, তো আপনার জপ করবেন ধ্যান করবেন তারপরে উনি শুয়ে পড়বেন, খড়খড় করে কি সব আওয়াজ হচ্ছে, আমি ওর মধ্যে মালা টালা বের করছেন। কিছুক্ষণ পরে আমায় ডাকলেন, সঞ্জয় ঘুমিয়ে পড়লেন, আমি না বসেই তো আছি, বলে এসো তো কাছে, বলে একটা এরকম থলি দিলেন, কি করবো এটা, হরিনাম না, বলে না না না, দেখি ওখানে 20-25টা ট্যাবলেটের পাতা রয়েছে, উনি এক এক করে নাম বলছেন, চোখে কম দেখি আলো কম, তুমি বের করে করে দাও তো। আমি গুনে গুনে 16টা ট্যাবলেট বের করে দিলাম, উনি এইবার একটা করে ফেলছেন, এক ঢোক জল খাচ্ছেন, জয় মা, আবার ফেলছেন, জয় মা, এবার একটা এত বড় ছেলে গলায় আটকে গেছে, জল দিয়েও নাপছে না, নাবিয়ে দাও মা, নাবিয়ে দাও মা, এই করতে করতে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে, আহ কি সুন্দর, আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, গুড নাইট, বলে তিনি শুয়ে পড়লেন। বাবা আমি ভেবেছিলাম উনি জপ করবেন, তা নয় উনি ট্যাবলেট জপ করবেন। তিনি যেখানে যেতেন সেখানেই ওই যে ঠাকুরের ছবি আছেন না, ঠাকুর মা স্বামীজি,
একটা সাদা রুমাল বের করে ওটা একটা টেবিলে সাজাতেন, সাজিয়ে আমাকে বলতেন নমস্কার প্রণাম করো, আমি এরকম প্রণাম হাঁটু গেড়ে প্রণাম করো, আচ্ছা দেখো বাইরে কি ফুল আছে, আমি রাত্রিরে ফুল তুলবে, হ্যাঁ হ্যাঁ তুলবে সার, তো ফুল তুলে এনে দাও একটু একটু করে দিয়ে দাও, আচ্ছা এখানে কোনো গেলাস টেলাস আছে, আমি রাত্রিরে জল দেবেন না ঠান্ডা শীত ঠাকুরের, আমরা যা জিনিস খেতে পারি না ঠাকুরকে কী করে দেবো, যেমন আপনাদের বলি একটা কথা আমার রোজ মনে হয়, আমি যখন ঠাকুর ঘরে গিয়ে নারায়ণকে স্নান করাই কমণ্ডল থেকে জল ঢেলে, বিশ্বাস করে আমার মনে হয় একটু আগে স্নান করার সময় আমি বাবারে মারে করেছি, এখন যদি নারায়ণের মাথায় মন্ত্র পড়ে জল ঢালি নারায়ণের তো শীত করবে, তারপরে ভাবলাম যে আরে নারায়ণেরই তো শীত গ্রীষ্ম, তার আবার শীত করবে কি, তখন আবার স্নান স্নান করে। তা এইরকম ভক্তি আমি অনেক দেখেছি, এরকম ভক্তি দেখেছি, এবং তারা তাদের অনেক রকম গুরু থাকে, অনেক গুরু থাকে এবং গুরুকে ট্রায়াল দিতে হয়, জানো অমুক জায়গায় অমুক তান্ত্রিককে ধরেছিলাম, তা কি হলো, আরে সেই যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে আছি আজ 10 বছর হয়ে গেল, আমাকে টপকে সব ডেপুটি ডিরেক্টর হয়ে যাচ্ছে, কিছুতেই হচ্ছি না, তো উনি বললেন চলে আয় আমার কাছে, চত্তারা বলে ওকে তো এক রাত্রি জাগিয়ে রাখলেন, কিছুই হলো না। তা ঠাকুর বলছেন এইরকম মূর্খ হও না, মূর্খ হয়েও না, পৃথিবীর যাবতীয় সম্পদ সম্পত্তি যদি তোমার কাছে কেউ এনে জড়ো করে দেয় এবং সেখানে যদি তোমার মানসিক শান্তি এবং স্থিতি না থাকে এবং তোমার চারপাশে যদি বেসুরো লোকজন ঘোরাফেরা করে এবং যদি তোমার পারিবারিক শান্তি না থাকে, তাহলে তোমার ধন জন অর্থ বৃত্ত সম্পত্তি কিছুই কিছু নয়, তাহলে কি হতে হবে, ঠাকুর বলছেন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি নয়। মাস্টার মশাইকে বলেছেন আমার জন্য একটা স্নান করার ধুতি আনবে, একটা জামা আনবে আর একটা ধুতি আনবে, একটা পর্বত ধুতি। মাস্টার মশাই ভাবলেন একটা একটা কি দেওয়া যায়, তিনি তখন দুটো 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 নিয়ে এসেছেন, ঠাকুর বললেন এটা কি হলো, তুমি আমাকে গৃহী করতে চাও, আমি কি সঞ্চয় করব, যাও একটা একটা সব নিয়ে চলে যাও, সেই জামা এবং সেই আপনারা যদি মাস্টার মশাইয়ের কথামৃত ভবনে যান দেখবেন একটি শোকেসে সেগুলো সাজানো আছে, একটা একটা একটা, একটার বেশি নয়। শম্ভু মল্লিকের সঙ্গে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে যীশুখ্রিস্ট সম্পর্কে, শম্ভু মল্লিককে আবার ঠাকুর বলেছেন দেখো শম্ভু আমি এত ভগবানের নাম এত মা মা করি কিন্তু আমার পেটের এই অবস্থা কেন, ঠাকুরের ঘর থেকে আর ঝাউতলা, ঝাউতলা থেকে ঠাকুরের ঘর এতটা ডিস্টেন্স, খোলা পথে গঙ্গার বাতাসে যেতে হবে, জড় জল রাত বিরেত ওই জায়গাটাই হচ্ছে, ওটাকে বলে দিশা জঙ্গল সাধুরা, কারণ ওখানে প্রাতকৃত্য করা যায়। তা ঠাকুর মাঝে মাঝে প্রশ্ন করতে না তো বলতে পারো তোমরা, আমি তো কিছুই তেমন খাই না কিন্তু বারে বারে ওই ঝাউতলায় যেতে হয় কেন, এত মল কোথা থেকে আসে। তা শম্ভু মল্লিক বলে দাঁড়ো আমি ব্যবস্থা করছি, কি ব্যবস্থা, না একটু আপেল খেতে হবে, বলে তাই নাকি, হ্যাঁ একটু আপেল খেলে তোমার এটা কমে যাবে। তা কথায় কথায় তো শম্ভু মল্লিক ভুলে গেছেন, ভেতরে চলে গেছেন, ঠাকুরও বেরিয়ে এসছেন, সন্ধে হয়ে গেছে, দেখলেন যে শম্ভু মল্লিকের যে ডিসপেন্সারিটা সেটা খোলা আছে, ওখানে তার বাড়ির সঙ্গে একটা গরিব দুঃখীদের চিকিৎসার জন্য উনি একটা দাতব্য চিকিৎসালয় করেছিলেন, সেখানে একজন কম্পাউন্ডার বসে আছেন, তিনি গিয়ে বললেন যে শম্ভু বলেছে একটু আপনি দিতেও দান দান বলে, সে একটু আপিন নিয়ে একটু পুড়িয়া করে তাকে দিয়েছে, ঠাকুর সেটি নিয়েছেন, নিয়ে এবার বেরিয়ে ব্যাস ঠাকুর অন্ধ কিছু দেখতে পাচ্ছেন না, শম্ভু মল্লিকের বাগান থেকে একটুখানি এরম উঠে তারপরে দক্ষিণেশ্বর, তিনি আর কিছুই দেখতে পাচ্ছেন না, অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন, কি হলো আমি অন্ধ হয়ে গেলাম নাকি। তারপরে হঠাৎ মনে হলো আরে আমি একই করেছি, যে মালিক যার এইসব তাকে না বলে তার কম্পাউন্ডারকে দিয়ে এই আপিংয়ের গোলা নিয়েছি। তখন জানলা খোলা, প্রেলোকটি চলে গেছে,
ওই পুরিয়াটি জানলা গলিয়ে মেঝেতে ফেলে দিলেন, এই নাও শম্ভু তোমার আপিং। বলা মাত্রই দেখলেন তার দৃষ্টি ফিরে এসেছে। একটা অদ্ভুত ব্যাপার, এটা ঠাকুরের জীবনে হতে পারে, আমাদের জীবনে কিভাবে হতে পারে এটাকে যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই। আমরা যখনই এইভাবে কিছু অন্যায় পথে কিছু গ্রহণ করি, তখন আমাদের ভেতরে যে পবিত্র একটা আবহাওয়া আছে, আমার যে নিজস্ব পবিত্রতা আছে, আমার ভাব ভাবনার যে পবিত্রতা আছে, আমার যে দৃষ্টি বহুদূর প্রসারী দৃষ্টি আছে, সেগুলো এত সংকীর্ণ হয়ে আসবে, তখন শুধু আমি কিছুদিন পরে আমার হাত পাও দেখতে পাবো না। আমরা খোলের মধ্যে ঢুকতে 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 একটা শামুকের মতো হয়ে যাব। সেই কারণে ঠাকুর প্রথম তন্ত্র সাধন করেছিলেন। তন্ত্র সাধন সম্পর্কে স্বামীজি বলছেন, এক্সপানশন অফ দিস ইনার সেলফ। আমরা তো প্রশ্ন করতে পারি, এত সাধন থাকতে ভক্তি মার্গে যিনি মায়ের কাছে আকুল হয়ে কাঁদবেন মা, তা তিনি হঠাৎ তন্ত্র মন্ত্রের মধ্যে গেলেন কেন? স্বামীজি বলছেন, তন্ত্র হচ্ছে একটা প্রাচীন পদ্ধতির সাধনা, তন্ত্রের সঙ্গে বেদান্তের বিশেষ কোনো তফাৎ নেই। তন্ত্র মানে হচ্ছে নিজের সেলফ, এক্সপানশন অফ দি সেলফ, প্রসার। কীরকম তান্ত্রিক কখনো বা তন্ত্র সাধন কখনো বাড়িতে হয় না। আমার মাঝে মাথায় ঢুকেছিল তন্ত্র সাধনা করব, তার কারণ হচ্ছে আমার পরিবারের অনেকেই তান্ত্রিক, বিশেষ করে আমার ছোটদাদু মহাত্মা সুশীল বন্দ্যোপাধ্যায়, তিনি বামদেবের শিষ্য এবং তিনি শ্মশানেই থাকতেন, এবং তিনি আমার জীবনে বিরাট ভূমিকা পালন করেছেন, এবং আমার আমার জন্যে তিনি আমারই একজন পরিচিতের ক্যান্সার নিজের শরীরে তুলে নিয়ে তিনি নিজেই ক্যান্সারে মারা গিয়েছিলেন। ঠাকুরও এইরকম অন্যের ব্যাধি তুলে নিতে পারতেন, এটি তন্ত্রের গুণে। ঠাকুরের এই অলৌকিক শক্তিটির প্রয়োজন ছিল, কারণ এইটাই তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার পিতার কাছ থেকে। স্বামী অবেদানন্দজি যখন প্রথম তার কাছে গিয়ে সকালে গিয়ে দাঁড়িয়ে বললেন যে আপনি কি যোগ আমাকে যোগ শেখাতে পারেন, ঠাকুর বললেন হ্যাঁ পারি, তুমি কাল সকালে আমার কাছে এসো। অবেদানন্দজি যখন গেলেন, ঠাকুর এতই সিনসিয়ার, অবেদানন্দজিকে বললেন যাও মুখ হাত পা ধুয়ে টুয়ে এসো। এবার তিনি কি করলেন, ঠাকুর যেটি করতেন সেটি হচ্ছেন একজনকে এরকম পিঠে হাত দিয়ে ধরতেন এবং নাভির কাছ থেকে তার নিজের ডান হাতটি এরকম করে তুলে ওপর দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিতেন, ব্যাস সেই মানুষটির সব শেষ। তখন সে ভূমি থেকে বুমায় চলে যেত। অবেদানন্দজিকে এইটি করার মাত্রই তিনি ব্যাস অচৈতন্য, এবং এই ঘোর কাটতে তার পুরো দুটো দিন সময় লেগেছিল। ঠাকুর তাকে বললেন, এইবার শোন, তুই অনেক রকমের স্বপ্ন দেখবি, প্রতিটি স্বপ্ন আমার কাছে এসে বলবি। অবেদানন্দজি একদিন এসে বলছেন, আমি গেলাম একটা স্বপ্নে একটা লোকে, সেখানে গিয়ে দেখি সব দেবতারা সার বেঁধে বসে আছেন, ওরে তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে। এখন তো আমরা বিজ্ঞানে আছি, আমাদের স্যাটেলাইট চাঁদে চলে গেছে, হ্যাঁ আমাদের আরেকটি রকেট সেটি লাগ্রাঞ্জ পয়েন্টে গিয়ে সূর্যের আরও কাছাকাছি গিয়ে সূর্যের রহস্য উন্মোচন করতে চাইছে, আমরা কি এইসব অলৌকিক জিনিসে বিশ্বাসে বিশ্বাস করতে পারবো? ঠাকুরকে যদি প্রশ্ন করা যায় পারবে মা আমরা কি এতে বিশ্বাস করবো, ঠাকুর বলেন একটু কাছে সরে আয়, নরেনকেও আমি এই জিনিসটি করেছিলাম, একটু স্পর্শ মাত্র সে আর্তনাদ করে উঠলো, তুমি এ কী করলে, কী করলে, শিমুলিয়ায় আমার বাবা মা রয়েছে, আমার সংসার রয়েছে, আমার যে সারা পৃথিবী ঘুরছে, এবং একটা মাস তিনি এই ঘোরের মধ্যে ছিলেন। তিনি যখন খেতে বসতেন ভুবনেশ্বরী দেবী যখন পরিবেশন করতেন, তিনি অবাক হয়ে দেখছেন ডালের সঙ্গে চাটনি, চাটনির সঙ্গে পায়ের সব একসঙ্গে মিশিয়ে নরেন খাচ্ছে, আবার খাচ্ছে না, হাঁ করে বসে আছে, তো এই আবার কী হলো? তখন ঠাকুর বললেন, কিরে তোর বিজ্ঞান কি বলে? গিরিশচন্দ্র ঘোষ তো কিছু বিশ্বাস করতেন না, ঘোর নাস্তিক, কিন্তু তিনি কি করলেন, তিনি জানতেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। পৃথিবীর সমস্ত ধর্মশাস্ত্রে একটি কথা বলা আছে, ফেথ, ঘণ্টা নাড়া নয়, স্তোত্র পাঠ নয়, উপনিষদ পাঠ নয়, হানা নয়, তানা নয়, কি বিশ্বাস।
আমি যদি বিশ্বাস করি ঈশ্বর আছেন, তবে আমার কাছে ঈশ্বর 100% সত্য। আর আমি যদি অন্যের কথা শুনে, উনিও মালা জপ করেন আমিও মালা জপ করি, তাহলেই আমার হয়ে যাবে। আবার আমি এরম দেখেছি, মালা জপ দেখেছি, যে তার অল্প সময় অফিসের টাইম তিনি বসেছেন মালা জপ করতে, আমি লক্ষ্য করছি প্রথমে ধীরে ধীরে শুরু হলো মালার গুচ্ছে গুচ্ছে, তারপরে দেখে যেন ওই বন্দে ভারত এক্সপ্রেসের স্পিডে চলছে, টাকাটাক 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 দাম। তাহলে এটা কী হলো? বললে রাত্রি হবে, এখন এখন এইটুকু হয়ে গেল প্যারাফার্নেলিয়া। ঠাকুর বলছেন এসবের কোনো প্রয়োজন নেই তো, 100% বিশ্বাস, তুমি আছো তিনি আছেন, 100% অবিশ্বাস, তিনি নেই নেই। তা সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কাশীপুর উদ্যান বাটিতে স্বামীজি দৌড়ে দোতলায় চলে গেছেন। স্বামীজির বড় সংশয়, ঠাকুর কেবল বললেন ধ্যানে বসো ধ্যানে বসো ধ্যানে বসো। এবং দক্ষিণেশ্বরে যখন এরা থাকতেন, তখন ঠাকুর পঞ্চবটিতে গভীর রাতে নিয়ে গিয়ে লেটো, তুই এখানটায় বসবি, তুমি এখানটায় বসবে, ও এখানটায় বসবে, এই গঙ্গার ধারে বসবে, এইভাবে সব বসিয়ে দিয়ে তিনি চলে আসতেন। তার তো রাতে ঘুম ছিল না। মাঝে মাঝে মাস্টার মশাইয়ের মতো গিয়ে দেখতেন, একদিন গিয়ে দেখছেন লাটু মহারাজ ধ্যান করতে করতে কুঁজো হয়ে গেছেন। ঠাকুর করলেন কি, তাকে স্ট্রেট করে দিয়েলেন, একজনের মুখটা ঘুরে গিয়েছিল তাকে আবার ঠিক করে দিয়েলেন। এইবার সকালে সব এসে ঠাকুরের ঘরে শুয়ে পড়ত, বাকি সময়টা একটু ঘুমিয়ে নিত। তা ঠাকুর ধ্যান অভ্যেস করাতেন, তা নরেন্দ্রনাথ গেছেন দৌড়ে, তুমি যে বলো ধ্যান করো ধ্যান করো ধ্যান করো, কার ধ্যান করব? ঠাকুর বললেন বস, নিজের ধ্যান করবি, আসনে বসে দেখবি নিজেকে। আপনারাও এখানে যারা সমবেত হয়েছেন, যদি সত্যি আপনারা সিনসিয়ার হন, এখানে মহারাজ রয়েছেন, ঠাকুরের একবারে প্রত্যক্ষ সন্তান, ডিরেক্ট ডিসাইপল, আমি তো বাইরের একটা আগন্তুক, কিন্তু আমি ঘুরে ঘুরে যা কিছু সংগ্রহ করেছি, বিশেষ করে ঠাকুর আমাকে যেভাবে কৃপা করেছেন, আবার এই কৃপা করেছেন বললে যেন খলার উল্টে বল, ঠাকুরের কৃপা আনন্দ সেই চেয়ারে বসে বকর বকর করছে, না তা নয়। খুব দিনহীনভাবেই আমি ঠাকুরকে বলতাম, তার কারণ ঠাকুর ফ্র্যাঙ্ক ডোরাকের ছবি দেখে, আমি যখন ছাত্র ছিলাম আমি তখন কিছুই জানতাম না, আমার মনে হয়েছিল আহা এ কি অপূর্ব দেখছি। এবং সেই ছবিটি আজও বাবা আমাকে বাঁধিয়ে দিয়েছিলেন, সেটি এখনও আমার ঠাকুর ঘরে আছে। সেই তার দিকে তাকিয়ে থাকতাম, থাকতে থাকতে কি মনে হতো যেন নাভের কাছ থেকে একটা কীরকম আবেগ, একটা কান্না, একটা দম বন্ধ হয়ে আসার ভাব হচ্ছে, আমি বুঝতে পারতাম না। ঠাকুর বলেছিলেন দেখো মনে মনে কোণে তোমার কি হচ্ছে কারোকে বলতে যেও না, তাহলেই কিন্তু তোমার ঢাক পেটানো হয়ে যাবে, আমাকে আর পাবে না। যেখানে প্রচার সেখান থেকে আমি অনেক দূরে, যেখানে অহংকার সেখান থেকে আমি অনেক দূরে। অতএব আমি দিন অতিদিন, এবং আমি কোনোদিন ঠাকুরের কাছ থেকে এটা দাও ওটা দাও সেটা দাও, আর তখনকার দিন থেকেই তো শুরু হয়েছে পরীক্ষায় পাশ করা, একটা ভয়ঙ্কর ব্যাপার, তারপরে ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পাওয়া, সে আরও ভয়ঙ্কর ব্যাপার। আমি জীবনে বোধ হয় 33টা ইন্টারভিউ দিয়ে একটা চাকরি পেয়েছিলাম। তা কথা হচ্ছে এসব আমি কখনো চাইনি, কিন্তু ঠাকুর আমাকে এই বিশ্বাসটা দিয়ে দিয়েছিলেন, যে করে একটা জায়গায় আছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এই সর্বনাশটা কি না, তার সাংসারিক সমস্ত কিছু আমি কেড়ে নিই, সেটা স্বামীজি হাড়ে হাড়ে বুঝেছিলেন, যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ। আর দ্বিতীয়টি কি না, যে আমার উপর আস্থা স্থাপন করেছে তাকে আমি পঙ্ককুণ্ড থেকে উদ্ধার করতে পারি, এবং তার সমস্ত মনটাকে এমনভাবে ঘুরিয়ে দিতে পারি যে সে নিজেই অবাক হয়ে যাবে। গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে বারে বারে বলতেন, দক্ষিণেশ্বরের ঠাকুরের মিরাকল যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে দেখো আর লাটুকে দেখো। লাটুকে ঠাকুর বলতেন, স্বামীজি ইয়ার্কি করে বলতেন, ঠাকুর তোকে সক্রেটিস বানিয়ে দিয়েছে। আর গিরিশচন্দ্র বললেন, জীবনে এমন কোনো পাপ কাজ নেই যা আমি করিনি। এত বড় ঘোর নাস্তিক ছিলেন যে গিরিশচন্দ্রের বাড়িতে একবার পাড়ার লোকেরা দুর্গা ঠাকুর, যেমন এখন কার্তিক ঠাকুর ফেলে,
সেরকম দুর্গাটা করে ফেলে গিয়েছিল। গিরিশবাবু সকালবেলা উঠলেন, তার দিদি, মাও নেই বাবাও নেই, দিদি বললেন সর্বনাশ গিরিশ, মাকে ফেলে দিয়ে গেছে আমাদের বাগানে। গিরিশচন্দ্র একবার দাঁত কিড়মির করে একবারে যেন পরশুরামের মতো উঠে দাঁড়ালেন, তার আগে একটু ডুকুডুকু করে নিলেন, নিয়ে হাতে একটা কুড়ুল নিলেন, নিয়ে দুপুর পর্যন্ত বসে বসে মা দুর্গাকে খণ্ড খণ্ড করে একবার বিসর্জন দিয়ে দিলেন। আর তাঁর দিদি ভাবছেন এ কী সর্বনাশ, এ কী সর্বনাশ হলেও তাই আপনারা এখানে বসে বিচার করুন। সেই দিন সন্ধেবেলা গিরিশচন্দ্রের 103 জ্বর ভুল বকছে, একেবারে যেটাকে সেকালের ডাক্তারি ভাষায় বলা হতো সান্নিপাতিক। এবার কি হবে গিরিশচন্দ্র দেখছেন কে একজন মা এসেছেন, এসে তার পাশে বসে বলছেন গিরিশ এই পায়েসটুকু গ্রহণ করো। গিরিশ সেই ঘোরের মধ্যেই দেখছেন মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেল। পরবর্তীকালে মা শারদাকে দেখে তিনি চমকে উঠলেন, আরে ইনিই তো এসে পায়েস খাইয়েছিলেন আমাকে। এই গিরিশের টার্ন অ্যারাউন্ড, গিরিশ ঘুরে গেলেন। গিরিশচন্দ্র আরও সাংঘাতিক ছিলেন, সেই সময় উত্তর কলকাতায় একদল সাধু আসতো দল মেনে, যখন কর্তারা সব ব্যবসায় কর্মস্থলে চলে গেছে, বাড়িতে শুধু মহিলারা আছে, তারা বাড়ির মধ্যে একবার দরজা ভেঙে প্রায় ঢুকে ভীষণ উৎপাত করতো, এই দাও সেই দাও। গিরিশবাবু একদিন করলেন, ঠিক করলেন পাড়ার ছেলেদের নিয়ে এদের পেটাবো। গিরিশচন্দ্র বসে আছেন, সাধুরা আসার পর মার মার করে তাড়িয়ে দিয়েছেন। এইবার পথের চারপাশে যে সমস্ত নুড়ি লিঙ্গ শিব শিবলিঙ্গ ইত্যাদি সব শিব শিব জাতীয় যা কিছু আছে, গিরিশবাবু করতেন গিয়ে নাও শিব বলে তিনি একটু করে জলবিয়োগ করে দিতেন তাদের মাথার ওপর, এইরকম ঘোর নাস্তিক। এবার গিরিশবাবুর কী হলো, গিরিশবাবু নিজেই বলছেন মামলা মকদ্দমায় এমনভাবে জড়িয়ে গেলাম যে আমার আর উদ্ধারের কোনো আশা নেই। তখন ভাবলাম আমি নাস্তিক, সেই কারণেই বোধহয় এই সব হচ্ছে, তা আমার তো একটু ভগবানকে ডাকা উচিত, কিন্তু কোন ভগবানকে ডাকবো, আমার তো কোনো ভগবান নেই। হঠাৎ মনে হলো আচ্ছা আমি তাহলে শিবকে ডেকে দেখি। শিব শিব করতে করতে তিনি শিবময় হয়ে গেলেন, মাক কাঁধে করে গিরিশচন্দ্র তারকেশ্বর গেলেন এবং সেখানে গিয়ে শিবের মাথায় জল ঢেলে এলেন। এরপরে শিব গিরিশবাবু কী বলছেন আশ্চর্য কাণ্ড, যে পাকে আমাকে জড়িয়েছিল ঠিক উল্টো পাকে সব খুলে গেল। ভগবান শ্রী রামকৃষ্ণ থিয়েটার ভালোবাসতেন, গান ভালোবাসতেন, নাচ ভালোবাসতেন, পল্লী সংস্কৃতিকে পছন্দ করতেন। থিয়েটারে আর কোন মহাপুরুষ নিজে যেচে বারে বারে দেখতে গেছেন, এবং যখন চৈতন্য লীলা একবারে ধন্যধন্য হয়ে গেছে এবং নবদ্বীপের পণ্ডিতরা বলছেন, এক পণ্ডিত তার ছেলেকে বলছেন দেখে আয় কলকাতায় বোধহয় মহাপ্রভু আবার এসছেন, তখন তারা সব দল বেঁধে গিরিশবাবুর বাড়িতে এসেছে। গিরিশবাবু দোতলায় ঘুমোচ্ছিলেন, খবর গেল যে সব এসেছে, বললেন একটু দাঁড়াতে বলো। গিরিশবাবু একটু মদের বোতল নিয়ে শুতেন, একটু খেয়ে নিলেন এবং সেটাকে এইরকম রাখলেন, এবার বলো আসতে ওদের, ওরা এসছেন। আপনি একবারে সত্যি কথা বলতে কি আপনি দ্বিতীয় নিমাই বলে তারা প্রণাম করতে যাচ্ছে, দেখুন কী পুণ্যাত্মা, দেখো দেখো হে সকালবেলাই চরণামৃত খাচ্ছে। গিরিশবাবু খুলে বললেন গন্ধটা শুঁকে দেখো, ওটা চরণামৃত নয় হুইস্কি, হ্যাঁ ফলকি হুইস্কি, হ্যাঁ তাহলে তাহলে বললেন আপনারা দয়া করে আসুন, আপনারা দয়া করে আসুন। ছি 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 রাম রাম রাম, কার হাতে মহাপ্রভু পড়ে গেলেন। ঠাকুর কিন্তু যখন দেখতে গেলেন এবং যখন ঠাকুর এই গানটি শুনলেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, কেশব কুরু, গাইতে গাইতেই রাত ভরে যাচ্ছে, কেশব একটু মাস্টার মশাইকে, এক সেকেন্ড মাস্টার মশাইকে একদিন ঠাকুর বলছেন ওঠো একটু দাঁড়াও, মাস্টার মশাইকে বলছেন একদিন বলছেন এ উঠে দাঁড়াও, মাস্টার মশাই উঠে দাঁড়িয়েছেন, হাত তোলো নাচো আর গাও,
মাস্টারমশাই লাজুক মানুষ, অত বড় একজন শিক্ষক, তিনটে স্কুলের হেডমাস্টার তিনি আর নাচছেন না। তখন বলছেন এর দ্বারা হবে না, এর দ্বারা হবে না, এ শুধু ওই ছাত্রদের কাছেই দাঁত মেলবে, এখানে আর কিছু করবে না, ব্রো বলে ওকে বসিয়ে দিয়েছেন। বলে গিরিশবাবুকে বলছেন, দেখো গিরিশ, তোমার এই কাহিনীটি বড় সুন্দর, এবং সবচেয়ে সুন্দর হচ্ছে এই গানটি, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, এখানে যদি খোল থাকে, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, আরেকটু দ্রুত, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন, মাধব আপনারাও গান, মোহন মোহন মুরলি ধারি, এখানে আকর হরিবল 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 হরিবল, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, কেশব আর একটু স্কেল বাড়াও, গোবর্ধন ধারণ বন কুসুম শোভন, গোবর্ধন ধারণ বন কুসুম শোভন, নয়ন বাঁকা বাঁকাশি কি পাখা, নয়ন বাঁকা বাঁকাশি কি পাখা, রাধিকারি দি রঞ্জন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি। এখন বাগবাজারে যে ঘাটটিকে মায়ের ঘাট বলা হয়, সেখানে প্রতিদিন সেই সময় অমৃতলাল ইত্যাদি গিরিশবাবু তারা একটি সংকীর্তনের দল নিয়ে ওই পথ দিয়ে গান করতে 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 মায়ের বাড়িতে গিয়ে হাজির হতেন। এই ঠাকুর বলতেন সুর সঙ্গীত, রবীন্দ্রনাথ বলছেন না, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। আরেকটি গান ঠাকুর বারে বারে বলতেন, সেটি হচ্ছে এই পৃথিবী রূপ রস গন্ধবর্ণের, বলেই বলছেন একটা গল্প বলতেন, সেটা হচ্ছে একটা মাছ, সে শুধুই জলে ভেসে থাকে, সে ডুবতে পারে না, তা তার বড় দুঃখ, তার তো জলের তলায়ও একটা জগৎ আছে। তা সে একজনকে বললে, তুমি তো ভগবানের কাছে যেতে চাইছো, ভগবান তো ওই সমুদ্রের ওপারে থাকেন, সূর্য ভগবান, তা আমি তোমাকে পিঠে করে নিয়ে যাচ্ছি তার কাছে, তুমি দয়া করে তাকে জিজ্ঞেস করবে যে আমার এই অবস্থা কেন হলো। তা সে সেখানে পৌঁছেছে, অনেক অনেক পথ হেঁটে হাঁটার পর এই হাঁসটির কৃপায় সমুদ্রের পাড়ে গিয়ে তার কাছে গিয়ে পৌঁছেছে। এবার তার নিজের সমস্যার সমাধান হয়ে গেছে। এবার সে জিজ্ঞেস করলো, আমি তো এবার ফিরে যাব, আপনি বলুন, ওই হাঁসটি এই প্রশ্ন করেছে। বললো, ও জানে না বুঝি যে ওর মাথার মধ্যে একটা মনি আছে, সেটা যতদিন থাকবে সে তো আর ডুবতে পারবে না, সে ওই সংসারের বাইরে ওই আনন্দ সাগরে ঘুরে ঘুরে বেড়াবে, তুমি গিয়ে তার মাথায় একটি টোকা মারবে, ওই মনিটি খুলে পড়ে যাবে, ওটা তোমার, তখন দেখবে সে চলে গেছে। এই যে পরম ধন ওই পরশমণি,
তা ঠাকুর বারবার বলতেন, উল্টো কথা আবার আমাদের বলতেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, হরে ডুব 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 রূপ সাগরে আমার মন, আরেকটা লাইন আছে, খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, বৃন্দাবনে যেতে হবে না, ঠাকুর বলছেন গয়া গঙ্গা প্রবাসাদি কাশি কাঞ্চিকে বাঁচায়, ঠাকুর বলছেন যে তীর্থে তীর্থে ঘুরে তোমার কি লাভ হবে, তীর্থে তীর্থে যাওয়ার তো কোনো দরকার নেই, তুমি তোমার জায়গায় বসো এবং সেইখানে ধীরে 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 তুমি নিজেকে পরিবর্তিত করে আলোকময় আলোকবর্তিকা হয়ে যাও, এবং তখন তুমি যেখানে যাবে সেইখানেই তীর্থ, সেইখানে সেই কারণে বলছেন দুটি শব্দ আছে, বহুদক আর কুটিচক, যে বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে ঘুরে জল খেয়ে বেড়ায় তাকে বলে উদক মানে জল, বহুদক আর কুটিচক, এই আমি বসলাম। বিজয়কৃষ্ণ গোস্বামী যে একজন মহাসাধক ছিলেন, তিনি প্রথমে ব্রাহ্ম ছিলেন, ঠাকুরের কাছে এসে আসার পর ঠাকুর বললেন তুমি কার, অদ্বৈত মহাপ্রভুর বংশধর, তুমি ওইখানে গিয়ে লেকচার দিচ্ছ, লেকচার লেকচারে কি হয় তোমার একটু লজ্জা করে না, তুমি ভক্ত। তিনি সব কিছু ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এইবার এইবার তার সাধন শুরু করলো, সে কি ভয়ঙ্কর সাধনা, তিনি যেখানে থাকতেন সেখানে একটি আসন পাতেন, সেই আসনে বসে সারাদিন তিনি জপ ধ্যান করবেন এবং সেই আসনেই তিনি কোনো রকমে শুয়ে একটু বিশ্রাম করবেন এবং সেই আসনেই তার জগৎ। এবং কুলদানন্দ ব্রহ্মচারীজি যখন তার কাছে শিষ্য এলেন, তাকে যে কী সাংঘাতিকভাবে মানে তাকে যে কী কাণ্ড করে দিলেন, তিনি মাঝে মাঝে ভাবতেন আত্মহত্যা করব, এই যে এইটা কী বলে কুটি চক, এই যদি এইটুকু আমার আসন হয় এইটুকুই আমার ক্ষেত্র, এইখানেই আমি বসব, তীর্থে তীর্থে ঘুরে বহুদক হয়ে তোমার কী হবে। সেই কারণে উনি বলতেন গয়া গঙ্গা প্রবাসাদি কাশি কাঞ্চিকে বাঁচায়। আবার রাজা রামকৃষ্ণ, তিনি রানী ভবানীর দত্তক পুত্র, রানী ভবানী সেই সময় এই বঙ্গের অখণ্ড বাংলার একজন শক্তি, যেন আরেক রাসমণি, তার আনকন্ট্রোলে বিরাট জমিদারি এবং তার মস্ত বড় শত্রু হচ্ছে এই মুসলমানরা অর্থাৎ নবাবরা। তা তিনি রাজা রামকৃষ্ণকে দত্তক নিলেন এই কারণে যে তিনি তার রাজ্য শাসন করবেন এবং একজন ভালো শাসক হবেন। হঠাৎ রাজা রামকৃষ্ণ আর এসব ভালো লাগলো না, তিনি তান্ত্রিক হয়ে গেলেন তারাপীঠে। তার রানী দেখলেন তো তাকে গিয়ে বললেন তোমার দ্বারা তো হলো না যখন, তাহলে আমাকেই দেখতে হয়। তা তিনি একটি ভারী সুন্দর গান গাইতেন, ঠাকুরের এটি খুব প্রিয় গান ছিল, আমার মন যদি যায় ভুলে, আমার মন যদি যায় ভুলে, বাণীর শয্যায়
এইবার সাংঘাতিক কথা, এ দেহ আপনার নয় রে সদা, রিপু সঙ্গে চলে দেহ আপনার নয় রে সদা। একটু আগে বলছিলাম না, এটা কার দেহ? ওই স্যারের দেহ না হয় ওই পরিবারের দেহ না হয়? ঠাকুর বলছেন না যে আমি দেখলাম তো সকলকে জনে জনে জিজ্ঞেস করলাম ভক্তদের, তোমার পরিবারটি কেমন? মানে খুব ভালো, একজনেরও খারাপ নয়। কেন জানো? ওই গেট আপ, উঠে দাঁড়ালো, সিট ডাউন, বসে পড়লো। বুঝছেন, কেউ পরিবারের বিরুদ্ধে যাবে না, সবাই ভালো বলেই বলছেন। সে বিদ্যামায়া না অবিদ্যামায়া? শ্রীমা যখন প্রথম দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুরের ইন্টারভিউ হচ্ছে, আচ্ছা তোমার পরিবারটি কেমন? ভালো। তবে অজ্ঞান, ঠাকুর একবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। অজ্ঞান? তুমি কি নিজেকে খুব জ্ঞানী মনে করো? মহেন্দ্রনাথ ঘাবড়ে গেছেন, ঠাকুরের এই মূর্তি তো দেখেননি। বললেন, তুমি জ্ঞানী আর তোমার স্ত্রী অজ্ঞান, তুমি আগে বলো সে বিদ্যামায়া না অবিদ্যামায়া। মাস্টারমশাই আর কিছু উত্তর দিতে পারছেন না। ঠাকুরের এই রকম শ্রদ্ধা ছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল দক্ষিণেশ্বরে পণ্ডিতরা এসে, আপনি কি গীতা পড়েছেন, আপনি কি চণ্ডী পাঠ করেছেন, আপনি কি ভাগবত পড়েছেন? ঠাকুর একটু হাসতেন মুচকে, বললেন, শোনো চণ্ডী পাঠ তো আমার করার দরকার নেই। কেন? এই যে শোনো না, তোমার কী কাণ্ডটা করে রেখেছে এখানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ত্রী ও সমস্ত সকলা জগৎসুতায়িকায়া পরিতম্বুই তৎ কাতে স্তুতি স্তব্য পরাপরোক্তি। পৃথিবীতে যেখানে যেখানে আমি যে কোনো মেয়েকে দেখছি, সবাই আমার মা, মা কালী। আমার চণ্ডী পড়ে কী হবে? আসল জিনিসটি তো এখানে পড়ে পেয়ে গেছে। তা সেই কারণে খুব রেগে গেছেন মাস্টারমশাইয়ের উপর। কী বললে? তুমি ভারী জ্ঞানী আর অজ্ঞান। তা এই যে ঠাকুরের আমাদের নারী জাতির প্রতি, মায়েদের প্রতি এই যে তার শ্রদ্ধা, এইটা সাধন জগতে একটা ভয়ঙ্কর বিপ্লব বলা যেতে পারে। হিমালয়ে যে সমস্ত সাধক আপ্তকাম, নিজের সিদ্ধাই এবং সিদ্ধি এবং সমাধির জন্য ব্যতিব্যস্ত, সব কিছু পরিত্যাগ করে একটা গুহায় গিয়ে চুপ করে নাক টিপে বসে আছেন, ঠাকুর তাদের সহ্য করতে পারতেন না। ঠাকুর বলতেন, এটা সাধনের পথ নয়, এতে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছ, তুমি তোমার দৃষ্টিটাকে পাল্টাও। ওই যেমন বলেছেন না, ভক্ত যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। ঠাকুর একদিন দেখছেন পঞ্চবটিতে একটি মুসলমানের মেয়ের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর বলছেন, মা তুমি আজকে এই পোশাকে এসে। তিনি দেখছেন একটি বারবণী তার নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। মা তুমি আজকে এই রূপে এসেছো, এ তো সীতা। ঠাকুরের এইরকম শ্রদ্ধা ছিল। এবং ঠাকুর জীবনের শেষ দিন পর্যন্ত নিজের ঘর থেকে বেরিয়ে নহবতের ওই বিপজ্জনক সিঁড়ি লঙ্ঘন করে ওপরে যেখানে তার মা আছেন সেখানে গিয়ে প্রতিদিন তার পাদবন্দনা করে সেখানে বসে মায়ের সঙ্গে কথা বলতেন, মা গঙ্গার দিকে মুখ করে তার সন্তানের সঙ্গে কথা বলতেন, এই শ্রদ্ধা। এবং যে কারণে তিনি বলতেন যে মায়েদের মুখের দিকে তাকিও না, পায়ের দিকে তাকাও। তার মাস্টারমশাইয়ের ওপর ভীষণ রেগে গেছেন। তা এই যে ঠাকুরের অ্যাপ্রোচ, ঠাকুর যে সমগ্র সমাজটাকে কীভাবে দেখছেন, উচ্চ নীচ কেউ কোথাও নেই,
কেউ জ্ঞানী, কেউ মহাজ্ঞানী, কেউ পণ্ডিত, কেউ মহাপণ্ডিত, ঠিক আছে তোরা থাকো, কিন্তু আমার জগৎটা আমার, সেটা হচ্ছে ভাবময়, সেটা হচ্ছে কালিময়। তা ঠাকুর সেই কারণে একটা নতুন ধরনের বিপ্লব তৈরি করেছিলেন, সেই বিপ্লবটা হচ্ছে সমস্ত স্ত্রী মা। আবার এটি ভয়ঙ্কর কথা বলেছেন, মায়েদের পুরুষ থেকে খুব সাবধান, এই সাধুরা বলছেন নারীর থেকে খুব সাবধান, শঙ্করপন্থীরা বলছেন নারীকে ঘৃণা আনার জন্য অমেদপূর্ণে কৃমিজাল সংকুলে স্বভাব সংকীর্ণ, মানে নারীকে যত রকমভাবে ডিফাইল করা যায় ঠাকুর তাদের তত উপরে তুলছেন। প্রত্যেকটি মা আমার কাছে, প্রত্যেকটি মা আমার কাছে জগন্মাতা। তা এই ঠাকুর যে সাধন জগতে একটা বিপ্লব ঘটালেন, সেটা হচ্ছে সরে এসো না, আরও ভেতরে ঢুকে যাও। নরেন্দ্রনাথকে তিনি সেই কথাটি বলেছিলেন। এটাকে আমরা কি বলতে পারি, এমন একটা সার্জারি যেটা হচ্ছে একেবারে মানে আমি তোমার ভেতরে প্রবেশ করে যাব লেজার বিমের মতো, এবং সেখানে গিয়ে দেখব যেখানে যেখানে অঘটন ঘটাতে পারে এমন কিছু ঘটনা ঘটে আছে সেগুলোকে আমি সব নির্মূল করে দেব। তোমাকে আমি একটা পরিষ্কার মানুষ তৈরি করব, আগে ভক্ত হওয়া পরের কথা। তোমাকে আমি মন্দিরের পূজারী করতে হতে দেব না, তার কারণ তুমি যেখানে থাকবে সেইখানটাই যেন একটা মন্দির হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ তো রানী রাসমণির কালীবাড়ির থেকে কয়েক হাত দূরে তার নিজের ঘরটিতে বসে আছেন একটি ছোট্ট তক্তপোষের ওপর, তার পাশে আরেকটি তক্তপোষ, এপাশে একটা দরজা খোলা আর এপাশে একটা দরজা খোলা আর এদিকে একটি দরজা খোলা, ওদিকে গঙ্গা, ঠাকুর ওইখানে বসে আছেন, ওইটাই তার আশ্রম, ওইটাই তার তীর্থ, ওইটি মহাতীর্থ। তার কারণ যেখানে কোনো সিদ্ধ মহাপুরুষ তিন রাতের বেশি বসবাস করে যান সেই জায়গায় কিন্তু তার ভক্তি সঞ্চিত হয়ে যায়। তা ভগবান শ্রীরামকৃষ্ণ একটি সম্পূর্ণ নতুন ধর্ম তৈরি করে দিয়ে গেলেন। পরবর্তীকালে আমেরিকা বিদেশ ঘুরে টুরে এসে স্বামীজি একই জায়গায় বলছেন এবারে আমাদের নতুন ধর্ম, নতুন বেদ, নতুন অবতার, একেবারে সমস্ত কিছু এর কাছে অন্যরকম। ঠাকুর সেই কারণে বলতেন যেখানে তিনি দেখতেন যে এই ভণ্ডামি আছে সেখানে তিনি ভয়ঙ্কর রকমের গদাধর। তিনি গেছেন পানিহাটিতে চিঁড়া মহোৎসবে শেষবার, নৌকো এসে গেছে দুখানা, রামলাল নিয়ে এসে, রামলাল বাবু নিয়ে এসছেন দুখানি নৌকো, পতাকা টতাকা দেওয়া, ঠাকুর চিঁড়ে মহোৎসবে যাবেন। তার আগের দিন রাত্রিরে ঠাকুর মাকে বলেছেন তুমি যাবে নাকি, বললেন তা যখন তুমি যাচ্ছ একবার যেতেও পারি। তা ঠাকুর সমস্ত ঠাকুরের পোশাক যেমন হয়, পেছনে লাটু মহারাজ রয়েছেন এবং ঠাকুরের যেখানে ঠাকুরের সঙ্গে সঙ্গে কয়েকটি জিনিস যাবে, একটি ভাঁজ করা গামছা এবং তার একটি ছোট্ট মশলার কৌটো ছিল তাতে কাবাব চিনি থাকত, হ্যাঁ, আর সঙ্গে থাকত একটি কখনো কখনো একটি জলের একটা গাড়ু টাড়ু ইত্যাদি জাতীয়, সেটি লাটু মহারাজ সঙ্গে নিয়ে যেতেন। এবং তিনি ভারী সচেতন, বারবার জিজ্ঞেস করতেন আমার জিনিসগুলো আছে তো, তা আজকে তিনি বেশ সেজেছেন, গলায় তার আগের দিন রাত্রিবেলা ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে তার আসল অসুখ। পানিহাটির ঘাটে নৌকো ভিড়েছে কি ভিড়েনি, কানে আসছে ওখানে কীর্তন হচ্ছে, তিনি এক লাফে লাফিয়ে পড়লেন, আপনারা গিয়ে দেখে আসবেন পানিহাটির সেই চিনা মহোৎসবের ঘাট, সেখানে লাফিয়ে পড়ে ওইখান থেকেই দুহাত তুলে ভীম বেগে কীর্তন করতে করতে সেই কীর্তন স্থলে গিয়ে হাজির হয়েছেন। সেখানে আবার একজন খুব ভারী বৈষ্ণব, তার নিজের ওপর খুব অহংকার, তিনি সাজঘরে বসে সাজছিলেন, ভালো ধুতি টুতি নামাবলী টামাবলী মালা টালা দিয়ে সজ্জিত হয়ে তিনি ধীরে ধীরে বেরিয়ে এসেছেন এবং ক্ষীণ গলায় হরে কৃষ্ণ 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 হরে হরে ঠাকুরের প্রতি টার্গেট করে রেখেছিলেন, আজ এটাকে আমি শেষ করবো। সে এসে একটু নাচ শুরু করেছে, ঠাকুর তার সামনে ঘিরে ঘিরে এই সব প্রলয় নৃত্য শুরু করলেন, তিনি কিছুক্ষণের মধ্যে সেখান থেকে পালিয়ে গেলেন। এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, যেখানে ভণ্ডামি
যেখানে আদিক্ষেতা, যেমন যদু মল্লিক কলকাতার, তখন যদু মল্লিককে ইংরেজরা বলতেন ফাইটিং কক। তিনি কর্পোরেশনের একজন সভ্য ছিলেন এবং খুব তর্ক বিতর্ক করতেন, তাকে ইংরেজরা বলেছিলেন ফাইটিং কক। তার কাছে কী বলছেন, যদু তুমি মোশায় পোষো কেন? যদু মল্লিককে বলছেন, যদু বল ঠাকুর বলছেন পাথুরিয়াঘাটে সৌরেন্দ্রমোহন ঠাকুর এসছেন, ঠাকুর তার সঙ্গে কথা বলতে বলতে তার উল্টোপাল্টা কথা শুনে ঠাকুরও মুখ খুলেছেন, হৃদয় তার মুখ চেপে ঠাকুরের মুখ চেপে ধরছেন, কচুকি কচুকি মহারাজা অমুক্তম খান্তান, বলে দর মহারাজা ছেড়ে দে। ঠাকুর এক জায়গায় বলছেন, এই সব শুনলে আমার ভেতর থেকে কে যেন হি হি করে ওঠে, আর তখন আমি আর নিজেকে সামলাতে পারি না, এই ঠাকুর। অতএব একটা ধর্মকে তিনি আমাদের সামনে হাজির করতে চেয়েছেন, যে ধর্মটা প্রথম কথা আমাকে পাল্টাবে, দ্বিতীয় কথা আমার পাল্টে যাওয়ার সত্ত্ব আমি অন্যের সঙ্গে ভাগ করে নেব, আলো যেখানে জ্বলে সেই শুধু সেইটুকু জায়গা আলোকিত করে না, তার একটা বৃত্ত তৈরি হয়। ঠাকুর আবার কিছু অপরূপ সুন্দর উদাহরণ দিতেন, ভগবান কেমন যেন গার্ড সাহেব, ঠাকুর সব দেখতেন তো, অবজারভার ছিলেন, গার্ড সাহেবের একটা লণ্ঠন থাকে, সেই লণ্ঠনের ওপরটা একটা ঠুনি আটা, গার্ড সাহেবের মুখ কেউ দেখতে পায় না, কিন্তু এই লণ্ঠনের আলোয় তিনি অপরের মুখ সব দেখতে পান, বললেন এই হলেন ঈশ্বর, তাকে কেউ দেখতে পায় না কিন্তু তার আলোতে সব আলোকিত হন। তা এই ঠাকুর এই রকম একটা ব্যাপার আমাদের সামনে রেখে দিয়ে গেছেন, রিলিজন ফর অল। এবং এই জন্যে ঠাকুর ঘরের দরকার নেই, মূর্তির দরকার নেই, বেদ বেদান্ত উপনিষদের দরকার নেই, মালার দরকার নেই, গুরুরও দরকার নেই, কারণ তিনি বলছেন আমি কারুর গুরু নই, গুরু তুমি নিজে। এবং জয়রাম ভাটিতে বলছে মা সারদা আরও কী অবাক কথা বলছেন, বলছেন দেখো তোমার মন ওটাকে দুভাগ করো, করে একটা ভাগকে করো তোমার অভিভাবক মন, আর একটা ভাগ তোমার চঞ্চল মন, এই অভিভাবক মনটিকে দিয়ে তোমার চঞ্চল মনকে শাসন করো, বাইরের লোকের শাসনে তোমার কোনো কাজ হবে না, তুমি যদি নিজেকে না যা শাসন করো, নিজেকে না তুমি সংযমশীল করো, নিজেকে যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারো, এইবার আমার যে মনটিকে গুরুমন গুরুমন মা বলছেন তাকে তো তাহলে তৈরি করতে হবে, সেই আমার ভেতরে বসে আমার এই চঞ্চল ছটফটে মনটাকে সামলাবে, বাইরের প্রভাবে কোনো কাজ হবে না। তার কারণ হচ্ছে মুখে বলি হরি কাজে অন্ন করি, তাই তো। আমি একবার আমাকে আমার গুরুদেব বলেছিলেন অমুক আশ্রমে যাও, নাম বলবো না, যে ওখানে কী হচ্ছে একবার দেখে এসো। তা আমি তখন দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শিক্ষকতা করি, আমি গেলাম রাত্রিবেলা, গেলাম লোকে লোকারণ্য, অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা খালি বেঞ্চি পেয়েছি, আর লোকে লোকারণ্য যার কাছেই যাই তিনি খেয়ে বললাম আমার শ্রদ্ধায় বন্দে পুরুষোত্তমম, আমাকে বলতে হয় বন্দে পুরুষোত্তমম, 100,000 বার বলা হয়ে গেছে। আমি তখন ক্লান্ত ওই বেঞ্চিটায় শুয়ে আছি, হঠাৎ একজন এসে আমাকে খোঁচা মেরে উঠিয়ে দিয়ে বললো বন্দে পুরুষোত্তমম তুমি এটা ছেড়ে দাও আমি শোবো। আমি বললাম বন্দে পুরুষোত্তমম আমি আগে শুয়েছি, আপনাকে শুতে দেবো না। তখন দুজনে মিলে ফাইট শুরু হলো, আর কী হচ্ছে কী হচ্ছে কী, শান্তি শান্তি শান্তি। আমি বললাম শান্তি নয় ওটা আমি শোবই, তাতে যত অশান্তিই হোক। তারপরে আমি এসে আমার মহারাজ, আমার নাম বলবো না, আমার গুরু মহারাজ বললেন আমি এই দেখে এলাম, বললেন ঠিক দেখে এসছো, বন্দে পুরুষোত্তমম, হ্যাঁ জয়নিতাই হ্যাঁ বলি, বললেন কি মাত্র 100 টাকা জয়নিতাই, একটু বাড়ানো যায় না, জয়নিতাই। ঠাকুর ওই জন্য যার গলায় ওই এই এই রকম দেখতেন তাকে বলতেন হ্যাঁ ঠিক আছে ভালো আছো তো আচ্ছা এসো। তা এই যে একটা ব্যাপার ঘটিয়ে দিয়ে গেছেন, এর যে ক্রিয়া, নাগাসাকিতে যখন প্রথম আণবিক বোমা পড়ল সে তো কয়েক সেকেন্ডের ব্যাপার, জাপানের মানুষ কি দেখল সেদিন সকালে, ভারী সুন্দর একটি বই আছে, সেই বইতে যিনি ওই আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন তিনি সেই বইটি লিখেছেন, প্রত্যক্ষদর্শী বলছেন আমি সাইকেল নিয়ে, আমি পোস্ট অফিসে চাকরি করি, সাইকেল নিয়ে বেরিয়েছি,
মহারাজ যখন শেষ হয়ে যাবে একটু ঘন্টা নেড়ে দেবেন ঠং ঠং করে, হ্যাঁ কখন, টাইম ইজ আপ, আছে এখনো বেঁচে আছি, আচ্ছা ঠিক আছে। তা তিনি সাইকেল নিয়ে বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন আকাশের উঁচুতে ছোট্ট ওইটুকু একটা প্লেন গু করে আসছে, মানে গ্রাহ্য করেননি। নিমেষে একটা ফ্ল্যাশ, ফার্স্ট অ্যাটম বম্ব আমেরিকা ফেললো নাগাসাকি হিরোশিমায়, এবং সেই তিনি লিখছেন যে আমি কোনো রকম উদ্ধার পেয়ে গেলাম, কিন্তু আমার শরীরের যে জামা কাপড় পোশাক পরিচ্ছদ সব স্কিনের সঙ্গে লেপটে একদম ঢুকে আমি একটা ডেকোরেটেড মানুষ হয়ে গেছি, এবং যারা কিমোনো টিমোনো পরে এবং যারা বাহারি পোশাক টোশাক পরেছিল তাদের এই যে কালার, সেই কালারগুলো পাশের দেয়ালে বা দোকানে যেগুলো তখনও অক্ষত আছে সেখানে গিয়ে যেন একটা পেন্টিং হয়ে গেছে, আর সমস্ত কিছু দুমড়ে মুচড়ে একটা তালগোল পাকিয়ে একটা কিক হয়ে গেছে, আর আকাশ নিমেষে অন্ধকার মেঘে ভরে গেল, এবং সেখান থেকে বড় বড় দানায় বৃষ্টি হতে লাগলো, সেগুলো সব রেডিও অ্যাক্টিভ। আমি এই উদাহরণটা এই কারণে দিলাম, ভগবান শ্রী রামকৃষ্ণ সময়ের নিরিখে ওই রকমই কয়েক সেকেন্ডের জন্য দক্ষিণেশ্বরে বসে এমন একটি মিসাইল ফায়ার করলেন যে আমাদের সব ভাব ভাবনা ধারণ ধারণ আমাদের সন্ন্যাসীর জীবন কর্তব্য গৃহীর কর্তব্য সব কিছু ওলট পালট হয়ে গেল, এতকাল আমরা যা শুনে এসেছি সবই পাল্টে গেল। ঠাকুর কি বলছেন, হাজারবার একশোবার জপ করতে তুমি পাচ্ছ না, আচ্ছা ঠিক আছে বেশ বড় করে একটা প্রণাম তো করতে পারো। ঠাকুর আবার ঠাকুরের ভাষা কত সুন্দর, ঠাকুর বলছেন এই যে প্রণাম জয় গুরু, এটাকে বলছেন কুড়ুলে প্রণাম, কুড়ুল দিয়ে যেন কাটতে আসছে, বলে কুড়ুলে প্রণাম করো না, তার চেয়ে না করা ভালো। প্রণাম যদি করতে হয় মাটিতে বসো সাষ্টাঙ্গে পারলে ভালো, আর যদি মনে হয় স্যারের জামা কাপড় খারাপ হয়ে যাবে তাহলে একটু ওপর ওপর হাঁটু, মাটি ছুঁই 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 ছুঁইছে না, হাত যাচ্ছে 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 না, ওইটাই হবে কোন। তা ঠাকুর এই কথাই বলছেন, বললেন ভগবান তোমার মন দেখবেন, সেখানে যদি গাঁড়া কল থাকে, গাঁড়া কলটা ব্যবহার করেন এটা আমি করছি, তাহলে কিন্তু তুমি কলে পড়ে যাবে ইঁদুর কলে। তা এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে ঠাকুরকে কিভাবে গ্রহণ করব, তাহলে তো আমাকে আজকে তো ভীষণ কাণ্ড হচ্ছে রাম রাম, তাহলে আমি কি একটু তুলসীদাসের কাছে যাব। তার কারণ হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ যে সমস্ত উপমা উদাহরণ দিয়েছেন সেগুলো কিন্তু তুলসীদাস অনেক আগেই দিয়ে গেছেন, ঠাকুর সেখান থেকে গ্রহণ করেছেন এবং নিজের মতো করে নিয়েছেন। তুলসীদাসজি বলছেন এক ঘড়ি আধি ঘড়ি, আধি হচ্ছে আধ, সঙ্গত কিজিয়ে রাম কি হরে কোটি অপরাধ। বেশিক্ষণের দরকার নেই, এক সেকেন্ড, যেন দুটো তারের কন্ট্যাক্ট, এক সেকেন্ড টাচ স্পার্ক, এক ঘড়ি, এই যে স্পার্ক হলো সমস্ত শরীরটা অন্যরকম হয়ে গেল, নেগেটিভ থেকে পজিটিভ ওয়েভ, তিনটে ওয়েভ আছে আমাদের ভেতরে, অ্যালফা বিটা এবং ওমেগা, এটা সায়েন্স। আমাদের ব্রেনে তিনটে ওয়েভ কাজ করে, একবারে আর্লি ইন দি মর্নিং তখন আমরা 8:30 অবধি অ্যালফা ওয়েভটা থাকে, তখন শান্তি শান্ত নির্মল, এই পৃথিবীর কোথায় কী অশান্তি হচ্ছে, কী চিৎকার চেঁচাপেচি হচ্ছে সেই দিকে মন যাবে না, অ্যালফা। তারপরে বিটা, জামা কাপড় পরে স্যার নেমে পড়েছেন রাস্তায়, হ্যাঁ তিনি চলেছেন, এবার কার সর্বনাশ করবেন, কাকে কোন জায়গায় ট্রান্সফার করবেন, এর বিটা। এরপরে রাত্রির বেলা হচ্ছে ওমেগা, ওমেগা, এই ওমেগা একটা ভয়ঙ্কর, এই সময় কিন্তু দিস প্যাস দিস পাথ, আমরা বলি না আলফা ইজ স্টার্ট ওমেগা ইজ এন্ড, এই ওমেগা। অতএব 12টা বাজার আগে রোজ 12টা বাজাও, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, কিছুক্ষণের জন্য তুমি মরে যাও। ঠাকুর গেছেন হৃদয়ের দেশে ভাগিনেও,
সেখানে গিয়ে বলছেন যে পাঁচিলে গাছের ডালে বিভিন্ন জায়গায় যেন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হবে, সব ঝুলছে। আরে স্ত্রীতে কি হচ্ছে? বলে তোমাকে দেখতে এসেছে মামা। বলে সে কি রে আমাকে দেখতে এসছে? সর্বনাশ, হ্যাঁ চল চল লুকিয়ে পড়ি কোথাও। তা ঠাকুর বলছেন যে এই যে মানুষের আবেগ, এই যে মানুষের ব্যাপার, এগুলো অত্যন্ত কৃত্রিম, এগুলো থাকবে না। আর এটা দেখে তুমি নিজের মূল্যায়ন করো না। আমাদের এখন কাগজে আপনারা লক্ষ্য করতে পার, দেখবেন জিডিপি বেড়ে গেল, শেয়ার মার্কেট উঠে গেল, ভারতবর্ষের সব ধনী হয়ে গেছে, এগুলো ফলস বলে এগুলো সব কৌতূহলী মানুষের। তাহলে কি বলছেন? বলছেন যে যারা খাঁটি ভক্ত তারা কিন্তু তাদের ঠোঁট নড়ে না, জীব নড়ে না, ভেতরে অজপা জপ হয়ে যাচ্ছে। অজপা জপ, অজপা জপ, অজপা জপ, রামপ্রসাদের গানে আছে না যে যেদিন অজপা শেষ হবে, অজপা শেষ মানে মৃত্যু, যেদিন আমার এই অজপা জপ শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর থাকবো না, আমার ব্যান বায়ু বেরিয়ে চলে যাবে। কটি বায়ু আছে? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এবং এছাড়াও আরও হাজারটা বায়ু আছে। এই ব্যান বায়ু আমাদের মৃত্যুর সময়, ব্যান বায়ু আমাদের যেটি সমস্ত শরীরটিকে ঘিরে অন্য বায়ুগুলিকে চালনা করছেন, ক্যাপ্টেন অফ অল বায়ু, তিনি আমার পা থেকে ধীরে 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 ওপর দিকে উঠতে থাকবেন, এবং আলটিমেটলি তিনি বেরোবেন হয় নাক দিয়ে, না হয় চোখ দিয়ে, না হয় মুখ দিয়ে, না হয় মাথা দিয়ে। ঠাকুর এটি বলে দিচ্ছেন আমাদের বারে বারে। অর্থাৎ প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পাঁচটি বায়ুকে স্তব্ধ করো করে এইখানেই তিনি একেবারে বেদান্তে পৌঁছে যাচ্ছেন। স্তব্ধ করো করে নিক্তির ওপরের কাঁটা আর নিচের কাঁটা এক করে দাও, ইনি ঈশ্বর আর এই জীব, এই দুটিকে এক করে দাও। যে কথা তুলসীদাসজি বলছেন, সঙ্গত কিজিয়ে রাম কি হরে কোটি অপরাধ, আর বাইবেল বলছেন অলওয়েজ বি উইথ গড, সেন্ট ফ্রান্সিস বলছেন অলওয়েজ বি উইথ গড, যারা প্রকৃত সাধক। আবার সেন্ট ফ্রান্সিস আরও সুন্দর একটি উপদেশ দিয়েছেন, আমরা যেটা গ্রহণ করতে পারি, সেটি ঠাকুরও বলেছেন, দেখো নিজেকে নিজে চালনা করতে চেয়েও না, তাহলে বিপদে পড়বে। মা বললেন, মা তোমার চিন্তা ভাবনা নিজের মনটাকে দুভাগ করো। সেন্ট ফ্রান্সিস বলছেন তুমি নিজেকে চালাবার চেষ্টা করো না, তুমি সমর্পণ করে দাও এমন একজনের কাছে, এমন ড্রাইভারের কাছে, এমন লোকোমোটিভের ড্রাইভারের কাছে যিনি তোমাকে চালনা করবেন। ইট ইজ বেটার, বলছেন নির্দেশ পালন করা হচ্ছে সবচেয়ে ভালো, নিজেকে নির্দেশ, অপরকে নির্দেশ দিও না, নিজেকেও নয়, তুমি বস থাকো, দেখো না কি আদেশ আসে। ঠাকুর সেই কারণে বলতেন আমি খাই দাই আর থাকি, আমি কিছু জানি না, সব আমার মা জানেন, তাই নাকি? আচ্ছা দাঁড়া মাকে জিজ্ঞেস করে আসি। স্বামীজি বললেন তুমি যা দেখো টাকো সব তোমার মাতার ভুল, তুমি পাগল হয়ে গেছো, তাই নাকি? তক্ষ করলেন না, দাঁড়া দাঁড়া আমি একটু ঘুরে আসি। মার কাছে গিয়ে বললেন মা, নরেন বলছে আমি পাগল হয়ে গেছি, তো তাই দেখি তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি আমাকে শুতে বলছো, তুমি আমাকে আগে খেতে বলছো, বলছে নাকি এটা মাতার ভুল? বললেন নরেন এখনো ওই জায়গায় আসেনি। ঠাকুর ফিরে এসে বললেন শালা তুই আমার বিশ্বাস পাল্টে দিতে চাইছিস। তার কয়েকদিন পরেই নরেন্দ্রনাথ করেছেন কি আবার ঠাকুরের কাছে এসে বলছেন এই যে তুমি বললে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া কিছু খায় না, বললেন না বলেছি তো, বললো আমি দেখলাম গঙ্গায় সখানেক চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে, বলিস কি রে, চল চল দেখি। ঠাকুর গিয়ে দেখে হা হা করে হাসছেন, ওরে ওগুলো সব চামচি কি চাতক না রে, দূর চালা তোর কথা, আর আমি আর বিশ্বাস করব না, তুই চাতক আর চামচি কি চিনিস না। তাহলে ঠাকুর যা দেখেছেন, ঠাকুর যা করেছেন, সেই জায়গাটা তো আমরা পৌঁছাতে পারবো না। সেই কারণে একটা সমঝোতা, একটা মাঝামাঝি একটা ফর্মুলা দিয়েছেন, বলছেন আধা ছানার মন্ডা খাও, এই বাঁকুড়া জেলায় মন্ডা হয়, আধা ছানার মন্ডা খাও। আমি পুরো ছানার মন্ডা খেয়ে নিজেকে শেষ করে ফেলেছি, আধা ছানার মন্ডা খাও। সেটা কীরকম? পরিবার থাক এবং
ঈশ্বরকে রাখো। পরিবারে কিভাবে থাকবে? যেন বড় লোকের বাড়ির দাসীর মতো। আমার কেষ্ট আমার বিষ্ট দেখেন না, আজকাল ঠাকুর বলছেন ব্রাহ্ম সমাজে গেলাম, এক ডেপুটি এসেছে, আমি নাটক দেখতে গেলাম, শেষ পর্যন্ত মনে হলো পালাতে পারলে মাছি। সে তার ছেলেটাকে একবার আমার পাশে বসাচ্ছে, বাবা বাবা করে আবার তার পাশে বসাচ্ছে, আবার কখনো কোলে তুলে নিচ্ছে। ঠাকুর বললেন দুঃশালা তোর নাটক, বলে বেরিয়ে চলে গেলেন। বললেন এক ডেপুটিকে দেখেছিলাম। তা বলছেন সেই কারণে ধরি মাছ না ছুঁই পানি, সংসারের প্রতি নির্দয় হও না, তোমার কর্তব্য কর্মটি করে যাও। একজন মাদুর বগলে করে দক্ষিণেশ্বরে এসছেন, মাদুরটা ধপাস করে ফেলে বিছিয়ে দিলেন। ঠাকুর দেখছেন তার তক্ত পুষে বসে, ব্যাপারটা কী হচ্ছে? হ্যাঁ ঠাকুর, এত ভেতরটা এসে গেছে না, আর পরিবার থাকো, আমি থাকতে পারছি না পরিবারে, তাই মাদুরটা নিয়ে এলাম, এখানেই শোবো, আপনার কথা শুনবো, এখানেই খাবো, আবার এখানে শুনবো। ঠাকুর বললেন মাদুরটা গোটাও। মাদুরটা গোটানো হলো, বললে এবার শোনো, তোমার পরিবারের কাছে গিয়ে লিখিয়ে আনো তো। কটি হয়েছে? বললেন তা মা ষষ্ঠীর কৃপায় প্রায় ছটি ছাড়িয়ে গেছে, আরেকটি আসছে। ঠাকুর তখন উঠে দাঁড়িয়েছেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, তা বাবা তুমি তো আমার এখানে মাদুরে বাস করবে, মন্দিরের প্রসাদ খাবে, আর মা মা করবে, তা তোমার পরিবারটা কি ওই পাড়ার দত্তমশাই এসে দেখবে? বলেই বলছেন বেরো শালা, তোর বউয়ের কাছে গিয়ে আগে লিখিয়ে নিয়ে আয় যে এদের ভরণ পোষণ খাবার দাবার ব্যবস্থা করেছিস, যেমন একালে হয় না ইন্স্যুরেন্স করেছিস কিনা, সে যদি বলে করেছিস তাহলে এখানে এসে বসবি, আর তা নাহলে এখান থেকে গেট আউট। সে আবার মাদুর বগলে করে তাহলে যাবো কোথায়, বলে চুলোয় যা, বলে সে বেরিয়ে চলে গেল। তা ঠাকুর বলছেন এই রকম পরিবারের অত্যাচারে সংসার থাকে। আমার একটি সুন্দর গল্প বলতেন, এক পণ্ডিত সে কাশী চলে গেছে সংসার ত্যাগ করে। ঠাকুর বলছেন এক মাস পর একটি চিঠি এলো, আমি এখানে একটি চাকরি জোগাড় করিয়াছি, ভাবিতেছি আগামী মাসে তোমাদের কাছে গিয়ে খেদি পুঁচি মুচি যা আছে এবং তোমাকে এই বারাণসীতেই নিয়ে আসব। তিনি সংসার ত্যাগ করেছিলেন, সব ত্যাগ করে তিনি ভগবান আরাধনা করবেন। ঠাকুর বলছেন ওই যে একটি চাকরি পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে পোস্টার এসে গেল, সব তোমাদের নিয়ে যাবো, লটবহর নিয়ে আবার ওখানে একটি সংসার পাবো। বললেন এই ভক্তির কোনো প্রয়োজন নেই। তাহলে একটি ভয়ঙ্কর কথা বলছেন, তুমি মিথ্যে কথা ধাপ্পা দিয়ে মানুষকে বলাতে পারবে, কিন্তু কৃপা করে ভগবানকে ঠকাতে চেও না, ভগবানকে ঠকাতে চেও না। সেই কারণে রামকুমার বাবু একটি ভারী সুন্দর গান গাইতেন, সেটা হচ্ছে বাউলদের একটা প্রিয় গান, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলেম না, 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 মনের মতন পাগল পেলাম না, আমি নকল পাগল সকল দেখি আসল পাগল দেখি না, নকল পাগল সকল দেখি আসল পাগল দেখি না, মনের মতন পাগল পেলাম না, আমি মনের মতন পাগল পেলাম না, শিব যে ছিল পাগলে নিশান, সুধাতে যে গরল যে আহা, বারাণসীর সম্রাট অধিপতি স্বর্ণ কাশী তাঁর, অন্নপূর্ণা তাঁর কন্যা, শিব যে ছিল পাগলে নিশান, সুধাতে যে গরল চার, আবার দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতন পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলাম না, তাই তো পাগল হলাম না,
তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না, মনের মতন পাগল পেলাম না। চিজে ছিল পাগলের ইশা, সুদাতে যে গরল যে আহা, শিবজে ছিল পাগলের ইশা, সুদাতে যে গরল যে আহা, আবার দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতন পাগল পেলাম না। করিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, করিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, একটু খানিক ছেলে ভাবে করলে কি কাণ্ড, একটুতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, আর একটুখানি ছেলে ভাবে করলে কি কাণ্ড, জয় রাধে বলে জয় রাধে বলে ওই কালো জলে ডুবলো আর উঠলো না, রাধে বলে কালো জলে ডুবলো আর উঠলো না, মনের মতো পাগল পেলাম আমি, তাই তো পাগল হলেম না, 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 মনের মতো পাগল পেলাম না। আমি কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, আর একটুখানি ছেলে ভবে করলে কি কাণ্ড, জয় রাধে বলে জয় রাধে বলে জয় রাধে বলে ওই কালো জলে ডুবলো আর উঠলো না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। ঠাকুর বলছেন কিছু তো দরকার নেই, হাত দুটো ওপর দিকে তোলো মাস্টার, তারপরে হাত তালি দাও, পারবে হাত তালি দাও, দিয়ে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, বলেই বলছেন রাধে কৃষ্ণ বল মুখ তুই, রাধে কৃষ্ণ বল মুখ তুই, রাধে কৃষ্ণ বল 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 মুখ তুই, রাধে কৃষ্ণ বল 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 মুখে তুই, রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল 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 মুখে তুই, রাধে কৃষ্ণ নামের লতায় জড়িয়ে আছে মোহন মূর্তি খানি, নামের লতায় জড়িয়ে আছে মোহন মূর্তি খানি, আর নামের টানে আসবে নামি, নামের টানে আসবে নামি, নামের টানে আসবে নামি, বল হরি 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 বল ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः, जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्वितवा
প্রণমামি হরি বল 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 জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ নমস্কার। সুলেখক এবং সুবক্তা সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঈশ্বরীয় প্রসঙ্গ আমরা শুনছিলাম। কৌতুক করে তিনি স্যারদের কথা যেরকম বলেছেন তার চেয়ে অনেক বেশি বলেছেন শ্রী